আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কি অবস্থা? সবার ভালো আছো? আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে কিন্তু পুরাই একদম হাহাকার লেগে গেছে। ইনবক্সে মেসেজ, স্যার এটার উপর ভিডিও করেন, ভাইয়া এটার উপর একটা ভিডিও দেন, কমেন্ট বক্সে তো আছোই তোমরা। তো আবারও বলছি, আমার চ্যানেলে ভিডিও সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ভিডিও তুমি পাবা না, কিন্তু তোমার যদি মনে হয় একদম বেসিক লেভেল থেকে শিখতে ইচ্ছে হয়, তাহলে তুমি এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই ভিডিওটা দেখার পর তোমার অনেকগুলো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। তুমি আস্তে আস্তে দেখবা যে কির্শফের সূত্রের যত সার্কিট আছে তুমি সলভ করতে পারতেছো ইনশাল্লাহ। এখন এটা ইয়া করার জন্য, সলভ করার জন্য তোমায় কি করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, কারণ এটা লম্বা অনেকটা ভিডিও হবে। একটা আজকের ভিডিওতে আমি জানি না পুরোটাকে শেষ করতে পারবো কিনা। আমার যদি মনে হয় যে আমার পুরোটা শেষ হচ্ছে না, তোমাদের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে এক ভিডিওতে, তাই আমি হয়তো দুইটা ভিডিও করব। তো তোমরা যদি ধৈর্য থাকে, তাহলে এটা কি করতে হবে, একদম আস্তে আস্তে পুরো ক্লাসটুকু করতে হবে। সাফল্য কখনো শর্টকাট আসে না। যাদের কির্শফের সূত্র অনেক বেশি প্রবলেম, তারা এই ভিডিওটা কি দেখতে পারো। একটা কথা বলি, সেটা হচ্ছে হলো তোমাদের যদি সরাসরি মেগাবাইট খরচ হয়ে যায় টানা ভিডিও দেখতে ইউটিউবে, যাদের বাসায় ওয়াইফাই নাই তারা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো, গ্রামের দিকে যারা আছো তারা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তো চলো আমরা পড়াশোনা শুরু করি। তার আগে আমি বলে নিচ্ছি, তুমি ফুল ভিডিও কনসেন্ট্রেশনের সহিত দেখতে হবে, অন্যথায় এটা সম্ভব হবে না তোমার কাছে বোঝা। দেখো, কির্শফের সূত্রটা কি, কির্শফ বলো, কার্শফ বলো, কির্শফ বলো, যে যেটা বলো, বইগুলোতে এক একভাবে আছে, কির্শফ বা কার্শফ বলতে পারো, ঠিক আছে? কার্শফের সূত্র আমরা কখন অ্যাপ্লাই করি, যে কোনো একটা বর্তনীর তড়িৎ প্রবাহ, বিভিন্ন রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং রোধগুলোর বিভব পার্থক্য নির্ণয় করার জন্য আমি কির্শফের সূত্র ইউজ করতে পারি। তো তাইলে আমরা তো ওহমের সূত্র দিয়ে ওইগুলো পারি। আগে আমরা তো রোধ নির্ণয় করার মাধ্যমে গত দুইটা ভিডিওতেই তো আমি কি ওহমের সূত্রের ব্যবহার দিয়ে কিন্তু আমরা সার্কিট সলভিং শেষ করেছি। তাহলে এখানে আমাদের কির্শফের সূত্র ব্যবহার করার ফায়দাটা কোথায়? ওহমের সূত্রগুলো জটিল সার্কিটগুলোতে অ্যাপ্লাই করা যায় না, ওইগুলো হচ্ছে সিম্পল যেসব সার্কিট আছে সেগুলোতে ব্যবহার করা যায়। বিশেষত দুইটা তড়িৎচালক বল যুক্ত যদি কোনো সার্কিট থাকে, বা দুইয়ের অধিক তড়িৎচালক বল বিশিষ্ট যদি কোনো সার্কিট থাকে, সেক্ষেত্রে কির্শফের সূত্রটার ব্যবহার বা প্রয়োগ সবচেয়ে বেশি। সিম্পল সার্কিটগুলোতেও কির্শফের সূত্র প্রয়োগ করা যায়, কিন্তু কিন্তু সিম্পল সার্কিটগুলোর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করা গেল, জটিল সার্কিটগুলোর ক্ষেত্রে ওহমের সূত্র দিয়ে সলভ করা অতটা সহজ হয় না। ওহমের সূত্র পরিবর্তে কির্শফের সূত্র অ্যাপ্লাই করে জটিল সার্কিটগুলো, যেগুলোতে দুইটা তিনটা চারটা পাঁচটা তড়িৎচালক বল আছে বা কোষ আছে, সেগুলোকে কিন্তু সহজে সমাধান করা যায়। তাইলে এই কির্শফের সূত্র কী কাজে ব্যবহৃত হয় বলো তো? জটিল সার্কিট সমাধানে, জটিল সার্কিট সমাধানে, সমাধানে। দেখো, আমি ডিজিটাল ইন্টারেক্টিং বোর্ড নাই, আমার আমার কাছে মনে হয় সাদা বোর্ডে হচ্ছে হলো কি দুনিয়ার সকল স্টুডেন্টের সকল সমস্যার সমাধান করা যায় হয়তো, ঠিক আছে? স্টুডেন্টস পড়া সম্পর্কিত, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সব সাবজেক্টের পড়া সম্পর্কিত যত যা আছে হোয়াইট বোর্ডে সমাধান করা যায়। আমরা তো বাচ্চাকালে যখন পড়ছি তখন হচ্ছে ব্ল্যাক বোর্ড ছিল, সেখানে চক দিয়ে লিখতে হতো, ঠিক আছে? সেই দিন পার করে আমরা হোয়াইট বোর্ডে আসছি, হোয়াইট বোর্ডের দিনও শেষ হয়ে যাচ্ছে। এখন সবাই ডিজিটাল ইন্টারেক্টিং বোর্ড ইউজ করছে, অনেক ফেমাস ইউটিউবাররা ইউজ করছে, ইউটিউবে যেসব স্যাররা আছেন বিভিন্ন, দেন হচ্ছে আমাদের অফলাইনে বিভিন্ন স্যারও কিন্তু অলরেডি কি স্লাইড, স্লাইড তো অনেক আগের জিনিস, স্লাইড অনেক পুরানো হয়ে গেছে। ডিজিটাল ইন্টারেক্টিং বোর্ড যেগুলো আছে, ফ্লিপ বোর্ড, সেগুলোতে ক্লাস নেয়। ভাই, আমি গরিব টিচার এবং সাথে সাথে কি আমার কাছে মনে হয় এটাই বেস্ট, এটাই বেস্ট, এটা তো অনেক সমাধান করা যায়। যেটা আমি ডিজিটাল ইন্টারেক্টিং বোর্ডটা আমার কাছে কেন যেন কৃত্রিম মনে হয়, এত কৃত্রিমতা আসলে সইবে না আমাদের। তো দেখো, জটিল সার্কিট সমাধানে আমরা কির্শফের সূত্র বা কার্শফের সূত্র ইউজ করতে পারি। কার্শফের সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে, প্রথম সূত্রটা হচ্ছে হলো এটাকে বলা হয় KCL, কার্শফ কারেন্ট ল, বা কির্শফের কারেন্ট ল, কির্শফ কারেন্ট ল। আর এটা বলা হয় KVL, কির্শফ ভোল্টেজ ল, কির্শফ ভোল্টেজ ল। এই সূত্রটা ভোল্টেজগুলোকে ডিফাইন করে, এই সূত্রটা কারেন্টগুলোকে ডিফাইন করে। তুমি দেখো, তড়িৎবর্তনীর কোনো সংযোগ বিন্দুতে, কোথায় একটা সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। মানে হলো কোন একটা বিন্দুতে, একটা বর্তনীর একটা বিন্দুতে যদি কয়েকটা পথে তড়িৎ প্রবাহ আসে আবার কয়েকটা পথে তড়িৎ প্রবাহ চলে যায়, তাহলে যতটুকু তড়িৎ প্রবাহ আসছে বিভিন্ন দিকে ভাগ হওয়ার পর আর অবশিষ্ট থাকবে না, অর্থাৎ যতটুকু প্রবাহ আসবে ততটুকু প্রবাহ চলে যাবে যে ওই বিন্দু থেকে,
এটাই বুঝাইছে হচ্ছে বীজগাণিতিক সমষ্টি শূন্য, মানে যতটুকু আসছে ততটুকু কি চলে যাবে, ফলে আলটিমেট রেজাল্ট কত থাকবে, জিরো। কথা বুঝতে পারতেছ? তার মানে কোন একটা বিন্দুতে যতটুকু প্রবাহ আসবে ততটুকু প্রবাহ কি চলে যাবে, সেটা এক এক দিক, দেখো একটা পথেও যেতে পারে একাধিক পথেও যেতে পারে, ঠিক আছে? তবে এটা আমরা ইউজ করবো একাধিক পথের জন্য, মানে ধরো এক পথে আসছে একাধিক পথে গেছে, বা একাধিক পথে আসছে এক পথে গেছে, বা একাধিক পথে আসছে একাধিক পথেই চলে গেছে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে ইউজ করতে পারবো। তো আমরা কিভাবে এটা কিভাবে অ্যাপ্লাই করব, কেমনে কি হয়, সব কিছু আমরা খোলাসা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন আপাতত বিবৃতি পড়ছি, তারপর বিভিন্ন বেসিক কথাবার্তা বলছি। দ্বিতীয় সূত্র, কোনো আবদ্ধ তড়িৎবর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং রোধের অন্তর্গত প্রবাহের গুণফল। যে কোনো একটা রোধ এবং রোধের অন্তর্গত প্রবাহ, এটাকে আমরা বলি কি, ওই রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য না, রোধ এবং ওই রোধের অন্তর্গত প্রবাহ, তাইলে ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বোঝায় প্রবাহ। তাইলে এই যে বলছে বিভিন্ন অংশগুলোর রোধ এবং রোধের অন্তর্গত প্রবাহের গুণফলগুলোর সমষ্টি, গুণফলগুলা, তাহলে প্রত্যেকটা রোধ প্রত্যেকটা রোধের প্রবাহ গুণফল, এরকম ধরো এটা যদি আই ওয়ান আর ওয়ান হয় তাহলে এটা হবে কি আই টু আর টু, ধরো সরি আই আই টু, তারপর ধরো আর থ্রি আই থ্রি, এরকম যতগুলা রোধ আছে এবং তার সাথে প্রবাহ আছে এদের সবগুলার যোগফলটা কিসের হবে, উক্ত আবদ্ধ তড়িৎবর্তনী তড়িৎচালক শক্তির সমান। মানে ধরো এরকম আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু প্লাস আই থ্রি আর থ্রি, এরকম ইকুয়াল টু গিয়ে একটা তড়িৎচালক শক্তির সমান হবে। মানে ওই জায়গাটার মধ্যে যতগুলা রোধ আছে সবগুলাকে এভাবে গুণ করতে হবে, রোধ এবং তার প্রবাহ গুণ করবে, রোধ এবং তার প্রবাহ, রোধ এবং যতগুলা রোধ আছে ততগুলা রোধ এবং তাদের প্রবাহগুলাকে গুণ করে যোগ করব। যোগফল যেটা পাবো সেটা পাবো কিসের সমান বলতো, তড়িৎচালক শক্তির সমান। তড়িৎচালক শক্তি মানে ওই জায়গাটাতে ওই কোষটাতে ওই আবদ্ধ কোষটুকুতে যতটুকু তড়িৎচালক শক্তি রয়েছে ঠিক ততটুকুর। এইবার আসো, আবার বললাম যে কি তাইলে বলতো, এই যে এই জিনিসটা একটু তোমরা যদি খেয়াল করো, আমি এখন এটুকুকে এখন পুরোটাকে আগে এটা আমি বিস্তারিত আসবো বর্ণনায় আসবো, সেটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তাহলে আমি এখন এটাতে চলে যাই, কোনটাতে বলতো, এই যে এই সূত্রটা বলতে, এই সূত্রটা অ্যাপ্লাই হবে হচ্ছে হলো প্রথম, এই যে কেসিএল সূত্রটুকু অ্যাপ্লাই হয়ে হচ্ছে জাংশনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, জাংশন, জাংশন বা নোডের ক্ষেত্রে। নোড অ্যানালাইসিস আমরা পড়বো না, নোডে আপাতত যাবো না, জাংশনের কথা চিন্তা করবো। জাংশন কোথায়, জাংশন, জাংশন মানে কি, সংযোগস্থল, কি সংযোগস্থল, সংযোগস্থল, সংযোগস্থল মানে একাধিক পথের সংযোগস্থল, একাধিক পথের সংযোগস্থল, পথের সংযোগ, একাধিক পথের সংযোগ, এক পথ হইলে হবে না একাধিক পথ হইতে হবে। ওই জায়গায় আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, আর দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব হচ্ছে হলো বদ্ধ লুপের ক্ষেত্রে বা বদ্ধ বর্তনীর ক্ষেত্রে, কোনটা, কেভিএল যেটা আছে ওইটাও বর্ণনা বিস্তারিত করব। তো আমি তোমাদেরকে কিছু চিত্র এঁকে দেখাবো, তোমরা আমাকে বলবা এটা একটা পয়েন্ট, হ্যাঁ এদিক দিয়ে একটা প্রবাহ আই আসছে, এই এই একটা পয়েন্ট, হ্যাঁ এই জায়গায়, এই জায়গায় এদিকে গেছে, তোমরা আমাকে বলবা যে এখানে কোনটা জাংশন হবে কোনটা জাংশন হবে না। এদিকে ধরো আই ওয়ান আসছে, এদিকে আই টু গেছে, এদিকে ধরো আই ওয়ান আসছে, এদিকে ধরো আই টু গেছে, এই পয়েন্ট একটা। দেন হচ্ছে হলো ধরো এরকম আমি একটা পয়েন্ট দিলাম, আই আসলো আই ওয়ান আসলো, এদিকে ধরো আই টু চলে গেল, দেন ধরো এদিকে আমার আই ওয়ান আসলো এই বিন্দুতে, এদিকে একটা গেল আই টু, এদিকে একটা গেল ধরো আই থ্রি, আই ওয়ান আসছে এরকম। তারপর ধরো হচ্ছে হলো আমি যদি বলি যে এরকম, এই আমি এখানে এই পয়েন্টটা দিলাম, দেখো তো আমাদের পয়েন্টগুলো কিন্তু আমি আইডেন্টিফাই করে রাখছি, ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট আমাকে বলতে হবে যে এখানকার কোনটা কোনটা জাংশন এবং এই জাংশনগুলোতে আমরা অ্যাপ্লাই করবো, কোথা যেখানে জাংশন পাবো সেখানে অ্যাপ্লাই করবো, জাংশন না হলে অ্যাপ্লাই করা যাবে না, একাধিক পথ থাকতে হবে। দেখো তো এখানে এটার তড়িৎ প্রবাহ এই বিন্দুতে যেভাবে আসছে ওইভাবেই গেছে, তার মানে এই পথটা কি একের অধিক না, একই পথ। এটার দিকে দেখো তো এই পথটা যেভাবে আসছে আবার একইভাবেই তো গেছে, খালি জাস্ট বেঁকে গেছে, তাহলে এটা কি জাংশন হবে, হবে না। তারপর দেখো তো আমরা এটার থেকে একটু তাকাই, এটা এভাবে আসছে এসে একটু এভাবে বেঁকে গেছে, তাহলে এটাও কি বলতো একটা জাংশন কি হবে, হবে না, জাংশন হতে হলে একাধিক পথ হতে হবে। এইদিকে তড়িৎ প্রবাহটা আসছে, ধরো ধরলাম সাপোজ এদিকে বা এদিকে যে কোনো এদিকে সোজা পথটা গেছে, বাট
ওর মেইন পথ হচ্ছে ধরো এটা, তাহলে এদিকে একটা কি আলাদা পথ হয়ে গেছে না, তাহলে ও কিন্তু এদিকে আরেকটা পথে বের হয়ে গেছে। তাইলে এখানে কয়টা পথের সমষ্টি বলো তো? দুইটা হয়, মেইন পথ এটা, তাহলে এটা আলাদা একটা পথ বাইর হয়েছে, তাহলে দুইটা পথ হচ্ছে। অথবা এদিকে মেইন পথ হচ্ছে কোনটা, এটা এসে এদিকে গেছে, এদিক থেকে একটা আলাদা পথ বের হয়েছে। তাইলে দেখো তো টোটাল কয়টা পথের সমষ্টি, তাহলে এখানে দুইটা পথের সমষ্টি। অন্যভাবে বলতে পারো যে এখানে দুইটা পথের না বলে আমি যদি বলি তিনটা পথের সমষ্টি, তাও কিন্তু এক সেন্সে বলা যায়। কোন সেন্সে বলো তো? তোমরা যদি চিন্তা করো যে আমরা বলি না তিন রাস্তার মোড়, তিন রাস্তার মোড় মানে কি, এদিক থেকে একটা আসছে ধরো আমার সাপেক্ষে, দেখলাম যে এদিকে একটা গাড়ি যাচ্ছে, ওইদিকে একটা গাড়ি যাচ্ছে, তাইলে তিন রাস্তার মোড় মানে ওইদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিক থেকে একটা রাস্তা আছে। তাইলে দেখো তো এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এই মোড়টা, এটা হচ্ছে তিন রাস্তার মোড়। তার মানে হচ্ছে এটা তিন রাস্তার সংযোগস্থল। তাইলে এটা কি বলা যাবে বলো তো? তিন রাস্তার সংযোগস্থল যদি আমি বলি, তাইলে এটাকে বলতে পারবো হচ্ছে হলো একটা জাংশন, সংযোগস্থল একাধিক রাস্তার। এটা দেখো তো এই এই যে জায়গায় দেখো তো এদিকে তড়িৎ প্রবাহ এখানে আসছে, এই জায়গায় আসছে, আসলো, দেন হচ্ছে হলো কি এদিকে গেছে, এদিকেও গেছে, এদিকেও গেছে, এদিকে গেছে। দেখো টোটাল কয়টা রাস্তার সংযোগস্থল, দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা রাস্তার সংযোগস্থল বলা যেতে পারে। কেউ যদি বলে যে না এখানে মেইন রাস্তা হচ্ছে একটা, এইটা হচ্ছে মেইন রাস্তা, ঠিক আছে, বাকিগুলো হচ্ছে কি আলাদা, তাহলে একটা দুইটা তিনটা, এটা একটা চারটা, এইভাবে এই সেন্স থেকে চারটা বলা যায়। বাট আমি যদি একটা বিন্দুর কথা বা একটা রাস্তার মোড়ের কথা চিন্তা করি, তাহলে এটাকে পাঁচ রাস্তার মোড় বলা যায়। তাহলে যেহেতু এটা একের অধিক আছে, টোটাল কথা হচ্ছে একের অধিক আছে, তাহলে এটা কি বলা যাবে বলো তো? একের অধিক থাকলেই এটাকে বলা যাবে হচ্ছে এটা একটা জাংশন। কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো বললেন যে কি এটা দেখেন তো, এই বিন্দুতে দেখেন একটা এদিক থেকে একটা পথ আসছে, এদিকে একটা গেছে, তাহলে এটা দুই রাস্তার সংযোগস্থল হয় না? তো এই জিনিসটা এই জন্যই বলি যে আমি নর্মালি যদি তোমরা যদি চিন্তা করো যে কি এটা যদি চিন্তা করো যে তিন রাস্তার মোড়, যেটা আসছে এবং কি দুইটা চলে গেছে, তাহলে এটা যদি তিন রাস্তার মোড় মনে করো, তাইলে তোমাকে জাংশনের কথা চিন্তা করতে হবে হচ্ছে হলো বেসিক্যালি দুইয়ের অধিক। কঠিন কঠিন করে চিন্তা করে না, অনেকের কাছে কঠিন। এই যে এটা যেমন আসছে এবং ওই পথেই চলে গেছে, এরকম আসছে যে পথে ওই পথে চলে গেলে এগুলো জাংশন নয়, যে আসছে ওই পথে চলে গেছে, বাট যে পথে আসছে ওই পথে না গিয়ে ওই পথে তো গেছে গেছে, সাথে অন্য আরেকটা পথেও যদি একটু বের হয়ে যায় তাহলে এটা জাংশন হবে। এক্ষেত্রে ধরো এটা আসছে, এটা হচ্ছে ধরো এই পথে চলে গেছে, বাকি এদিকেও কিছু গেছে, এদিকেও কিছু গেছে, এদিকে কিছু গেছে, তাহলে এটা জাংশন হবে। তার মানে যেই পথে আসছে ওই পথে চলে গেলে জাংশন হবে না, কিন্তু যদি সেখান থেকে ধরো আসছে একটা, বের হয়েছে একাধিক, তাইলে বুঝবা যাচ্ছে কি সেটা জাংশন। আবার যদি বলি যে এর আসছে একটা, বের হয়েছে এটা একটা, এটা একটা, তাহলে একাধিক। তাহলে আবার চিন্তা করো এদিকে ধরো এরকম যদি এটা আসছে একটা, বের হয়েছে একটা, দুইটা তিনটা চারটা, বের হয়েছে চারটা, এটা অবশ্যই জাংশন হবে। আবার ধরো একাধিক আসছে একটা, বের হয়েছে, বা একাধিক আসছে একাধিক, বের হয়েছে, ওইগুলো জাংশন হবে। যেমন ধরো তুমি চিন্তা করো যে স্যার এই জায়গাটা পয়েন্ট তো, এই জায়গায় আসছে, এই যে এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে, একটা বের হয়ে গেছে, এটা কিন্তু জাংশন হবে। কেন? একাধিক পথের সমষ্টি এখানে, দেখো তিনটা আসছে একটা বের হয়ে গেছে, ঠিক আছে, একটা আসছে একটা বের হয়েছে, ওইটার ক্ষেত্রে জাংশন হবে না। আবার ধরো এরকম না হয়, ধরো এই এরকম এই বিন্দু চিন্তা করলাম, এই যে একাধিক আসছে, ধরো এই একাধিক আসছে, এই দেখো একাধিক আসছে, আবার একাধিক বের হয়ে গেছে, এই যে একা তিন চারটা আসছে, তিনটা বের হয়ে গেছে এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে তড়িৎ প্রবাহ, ধরো এগুলো আই ওয়ান, আই টু, আই থ্রি, আই ফোর, আই ফাইভ, আই সিক্স, আই ফাইভ, আই সেভেন, সরি। তাহলে এখানে তিন চারটা আসছে, তিনটা বের হয়ে গেছে, তাহলে এটার ক্ষেত্রে এই বিন্দুটাও কি হবে বলো তো? জাংশন বা সংযোগস্থল হবে। তো আগে আমাদেরকে জানতে হবে জাংশন হবে কি হবে না। জাংশন হইলে সেখানেই আমরা প্রথম সূত্রটা কিরশফস কারেন্ট ল যেটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারবো, অন্যথায় পারবো না। ভুম ভুম, বোঝা গেছে? এবার আসো তো আমাদের, এবার যদি কি করো এখান থেকে আমরা এই এই যে সংযোগস্থলগুলো বুঝলাম, এখন এই যে সূত্রটা মানে কোথায় অ্যাপ্লাই করতে পারবো জানলাম, এবার অ্যাপ্লাই করার পর আমাকে জানতে হবে যে কি অ্যাপ্লাই তো করবো, কিন্তু কেমনে অ্যাপ্লাই করবো, কি অ্যাপ্লাই করবো, মানে কি আসলে সূত্রটা কেমনেই হয়। ধরো এই একটা সংযোগস্থল, আমি ধরলাম যে এখানে একটা কারেন্ট আসছে, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, আবার এদিক থেকে একটা আসতেছে, ধরো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ধরো এই যে এ বিন্দু। তোমার যদি তোমাকে বলছে এরা ধরো আই ওয়ান, এরা ধরো আই টু, এটা আই থ্রি, আই ফোর এবং আই আই ফাইভ, ধরো তো কিছুবার প্রথম সূত্রটা বলতেছে কোনো বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে, সংযোগ বিন্দু কোনটা, এ বিন্দু, তাহলে এ বিন্দুতে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। এ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়, মানে কি, মানে হচ্ছে হলো এখানে
যেই মোট প্রবাহগুলো দেখো তো, এ বিন্দুতে কির্শফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই, কির্শফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই। কি প্রয়োগ করবা দেখো, এখানে আসছে কে কে, আই ওয়ান এবং আই টু, আই ওয়ান এবং আই টু আসছে, তারা যোগ হবে, যারা চলে গেছে এই দুইটা থেকে, এই দুইটার মিলিটাতে থেকেই তো বাকিগুলো গেছে, তৈরি প্রবাহ কিন্তু এখানে নতুন করে তৈরি হয়নি, তার মানে এটা আসছে এটাও আসছে, এই দুইটা এখানে আসছে আর এগুলো চলে গেছে, তাহলে এগুলো হবে এরকম বিয়োগ, আই থ্রি, আই থ্রি গেছে, আই ফোর গেছে, আই ফাইভও চলে গেছে, আই ফাইভ ইকুয়াল টু হচ্ছে জিরো, এই কথাটা বলছে, যতগুলো আসবে ওইগুলো থেকে যতগুলো যাচ্ছে সেগুলো বিয়োগ দিব, বিয়োগ ফলটা শূন্য হবে, এটাই বলতে চাইছে। তাহলে এটা থেকে যদি আমি এটাকে এগুলাকে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে আই ওয়ান প্লাস কি হবে, আই টু হবে, আই থ্রি প্লাস আই ফোর প্লাস আই ফাইভ, কী দেখলাম বলো তো, দুইটা আসছে এই তিনটা গেছে, তাহলে যতগুলো আসছে তাদের সমষ্টি, যতগুলো গেছে তাদের সমষ্টির সমান। কির্শফের প্রথম সূত্রে এটাই বলে যে কোনো একটা সংযোগ বিন্দুতে যতগুলো প্রবাহ আসে এবং যতগুলো প্রবাহ বের হয়ে যায় তারা পরস্পর কি সমষ্টিগতভাবে একই, মানে হচ্ছে হলো যতগুলো আসছে তাদের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে যতগুলো গেছে তাদের সমষ্টি। কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? তাহলে বলো তো আমরা এই সব সূত্রগুলোকে অ্যাপ্লাই তাহলে করতে পারবো না আমরা ইনশাল্লাহ? তাহলে এই সূত্রকে অ্যাপ্লাই করব। তো এই সূত্রকে অ্যাপ্লাই করে মানে অনেক জায়গায় অনেক কিছু বের করা যায়। তো তুমি ধরবা তোমার সব বর্তনীতে তুমি এটা অ্যাপ্লাই করে যা সমীকরণ দাঁড় করাবা, সেখান থেকে আরেক জায়গায় নিয়ে মান বসাবার সমাধান করবা। বাট তোমাকে যদি আমি এখনই একটা অঙ্ক দিই, ধরো এখানে একটা পয়েন্ট যে এরকম, হ্যাঁ ধরো এদিকে একটা যাচ্ছে, এদিক থেকে আসতেছে, এদিক থেকে ধরো এই, এটা হচ্ছে ধরো টু অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ফোর অ্যাম্পিয়ার, হ্যাঁ এখানে ধরো আই ওয়ান আসছে আর এই দিকে ধরো সেভেন অ্যাম্পিয়ার আসছে। তো দেখো আমি বললাম, দেখো আমি এখানে তোমাকে প্রশ্নটা কি বললাম, বললাম যে আই ওয়ানের মান কত, আই ওয়ানের মান কত, আই ওয়ানের মান কত, তুমি বলবো এটা কি উদ্ভট কোশ্চেন, কোনো উদ্ভট কোশ্চেন, আমরা তো অলরেডি প্রথম সূত্রটা কি পেয়ে গেছি না, প্রথম সূত্রের রূপটা, প্রথম সূত্র হচ্ছে কি আগত এবং নির্গত, মানে যতগুলো একটা বিন্দুতে যতগুলো প্রবাহ আসতেছে ঠিক ততটুকু প্রবাহ বের হয়ে যাবে, তার মানে যে প্রবাহগুলো আসতেছে তাদের সমষ্টি ইকুয়াল টু যতগুলো প্রবাহ বের হয়ে যাবে তাদের সমষ্টি, এটা থেকে আমরা কিছু না কিছু কি অ্যাপ্লাই তো মানে কিছু না কিছু প্রয়োগ বের করে নিবই আমরা ইনশাল্লাহ। তাহলে দেখো তো এটা বের কর, এই যে এখানে আমরা যদি এইটা একটা বিন্দু চিন্তা করি, দেখো তো আসছে একটা পয়েন্ট, আসছে এদিকে আসছে একটা পয়েন্ট, আবার বের হয়ে গেছে দুইটা পয়েন্ট, তাহলে অবশ্যই এটা একটা জাংশন, এটা জাংশন না, কারণ হচ্ছে হলো কি এখানে একাধিক পথের সমষ্টি এটা, তো এটা যদি তুমি যদিও এটাকে এই পথ চিন্তা করো বাট এখানে আরেকটা পথ আছে কিন্তু, তাহলে এটা একটা জাংশন, তাহলে এই জাংশনের মধ্যে চিন্তা করো তো এই জাংশনের মধ্যে কী অ্যাপ্লাই করবা, কৃষকের প্রথম ল যেটা আছে সেটা অ্যাপ্লাই করো, তো এটাকে একটা এ বিন্দু দেবো যেই জায়গায় জাংশনটা ওইটাকে, তাহলে লিখবা এ বিন্দুতে কৃষকের প্রথম সূত্র প্রয়োগ করে পাই, কৃষকের প্রথম সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই, আমার লেখাগুলো বুঝতেছো তোমরা, বুঝে নিতে হবে কষ্ট করে, ঠিক আছে তোমাদের জন্য এই যে রাতের চারটা বাজে কি চারটা সাড়ে চারটা বাজে এখন ভিডিও করছি এত কষ্ট করে, তাহলে কি তোমাদের একটু কষ্ট করে বুঝে নিতে হবে, মনে থাকবে তো সবার। দেখো কী হবে এখান থেকে কেমনে কী করবো, আমরা আসছে থেকে এটা আসছে এটা আসছে, তাহলে আই ওয়ান আসছে আর সেভেন অ্যাম্পিয়ার আসছে, এটা এটাও বের হয়ে গেছে এটাও বের হয়ে গেছে, কথা বুঝছো, বেরোগুলোকে ক্রস দিছি আর আশাগুলোকে আমি টিক চিহ্ন দিছি, তাহলে আশারগুলোর সমষ্টি বের হয়ে যাওয়াগুলোর সমষ্টি, তাহলে বলতো আই ওয়ান প্লাস কী হবে সেভেন অ্যাম্পিয়ার ইকুয়াল টু হবে কত বলতো, টু অ্যাম্পিয়ার প্লাস ফোর অ্যাম্পিয়ার হবে না, যা বের হয়ে গেছে ইকুয়াল টু টু অ্যাম্পিয়ার প্লাস ফোর অ্যাম্পিয়ার, বা দেখো তো আই ওয়ান প্লাস সেভেন ইকুয়াল টু হচ্ছে হলো সিক্স, তাহলে বা হচ্ছে হলো কি আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে হলো সিক্স মাইনাস সেভেন, তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে একটু মানটা দিতে ভুল করছি, মাইনাস আসতেছে, জাস্ট মাইনাস না আসার জন্য আমি তোমাদেরকে এই মানটাকে মাইনাস 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 হচ্ছে হলো ও একটা প্রভাব টেনে নিতে হবে আর কি, জাস্ট আমি এটা থ্রি 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 ফোর দিচ্ছি, এটা ধরো এটাও ফোর দিচ্ছি, আচ্ছা ফোর না দিই এটা আরেকটা মান দিই ধরো ফাইভ দিই, ফাইভ ফাইভ, তাহলে ফাইভ দিলাম, এটা টু এর জায়গায় জাস্ট ফাইভ দিলাম, তাহলে কত হবে বলতো নাইন হচ্ছে, নাইন দেখো নাইন মাইনাস সেভেন, তাহলে আই ওয়ান হবে কত বলতো, আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু অ্যাম্পিয়ার, যতগুলো আসছে ততগুলো চলে যাবে, মানগুলো এইভাবেই দিতে হবে, ঠিক আছে আমি এমনভাবে মান দিছিলাম যেন কি কম আসতেছে, ঠিক আছে বেশি বের হয়ে যাচ্ছে ওইটা হয়তো মনে হচ্ছে আর কি, তো যাই হোক
আমাদের এই জায়গাটা থেকে এটা তো আমরা ইজিলি কি বুঝে গেলাম এরকম। তাহলে এরকম যতগুলো বর্তনী 10টা যদি দেয়, 10টা সংযোগ পয়েন্ট দেয়, 10টা সংযোগ পয়েন্ট আমরা আলাদাভাবে এভাবে চিন্তা করতে পারবো না ইনশাল্লাহ? পারবো কিন্তু। তুমি যদি বলো যে একটু আগে অঙ্কটা করছিলেন ওখানে তো আপনার I1টা কত আসতেছিল, I1 ইকুয়াল টু -1 আসতেছিল, আসলে তখন হচ্ছে এটার মানে হচ্ছে কি জানো, তখন 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এদিকে আসতেছে না, আমি ভুল দিছিলাম, মানে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কি এদিকে যাচ্ছিল বেসিক্যালি। তো এটা আসলে আমার মানে সংখ্যা দেওয়ার ক্ষেত্রে ভুল ছিল, না হলে অঙ্কটা কি মাইনাস আসতো না, যাই হোক। কিন্তু কনসেপ্টটা হচ্ছে এরকম, আমি মানটা চেঞ্জ করে দেখিয়ে দিলাম যে একটা সংযোগ বিন্দুতে আগত এবং নির্গত সবগুলো জিনিসই কি হবে বলতো, আগত এবং নির্গত সবগুলো সমান হবে কিন্তু। তো এবার আসো, এই সূত্রকে আর কোথাও কি অ্যাপ্লাই করা যেতে পারে? অবশ্যই যেতে পারে। তো আমি তোমাকে যদি বলি আরেকটা পয়েন্ট এরকম দিয়ে দেখো, তো দেখো এরকম একটা পয়েন্ট দিছি, হ্যাঁ, দিয়ে বললাম যে এখানে আছে 3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার, 6 7 অ্যাম্পিয়ার, ধরো 7 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ধরো 2 অ্যাম্পিয়ার, এটা বলছে এটা। দেখো আমরা এখানে আমাদেরকে বাইর করতে বলছে I এর মান কত, প্রশ্ন ধরো I এর মান কত, I এর মান কত, এই প্রশ্নটা যদি করে তাহলে আমরা কি করবো বলতো? দেখবো, এটা অবশ্যই দেখতে পাচ্ছ অনেকগুলো পথের সংযোগ স্থল, এটাকে নাম দিই এ বিন্দু বা বি বিন্দু বা পি বিন্দু বা এম বিন্দু। তাইলে এ বিন্দুতে কি করি বলতো, এ বিন্দুতে কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই, কি পাই দেখো তো, আমরা আগত এবং নির্গত প্রবাহগুলো সমান হবে। তাহলে আগত প্রবাহ কে কে বিন্দুতে আসতেছে, এটা এটা আসতেছে, এটা আসতেছে, তারপর আরো কে আসতেছে, আর কেউ আসতেছে, এটা আসতেছে, এই দেখো ভিতরের দিকে আসতেছে, আর এও যাচ্ছে গা, এও যাচ্ছে গা, তাহলে এটা এইগুলোই ক্রস দিলাম। তাহলে যারা যাচ্ছে গা তাদের সমান হবে। তাহলে আগত আসতেছে কে, 7 প্লাস হচ্ছে 3 আসতেছে, 4 আসতেছে, এরা আসলো, গেল কে কে, 2 আর I, তাহলে 2 প্লাস I, তাহলে দেখো তো বা ইকুয়াল টু 2 প্লাস I ইকুয়াল টু হচ্ছে কত দাঁড়াচ্ছে, 10 14, তাহলে সুতরাং I ইকুয়াল টু কত দাঁড়ায়, 12 অ্যাম্পিয়ার, তার মানে এদিকে 12 অ্যাম্পিয়ার চলে গেছে। তাহলে এইভাবে কি আমরা যে কোনো জায়গায় কিরশফের প্রথম সূত্র এবং কি দ্বিতীয় প্রথম সূত্রটার অ্যাপ্লাইগুলো কি প্রয়োগ করতে পারবো না, এটা বিভিন্ন বর্তনীর ক্ষেত্রে দেখবো। এবার বর্তনী যদি বিভিন্ন বর্তনী আঁকি তাহলে সেখানেও তুমি কি দেখতে পাবা, কিন্তু কীরকম দেখতে পাবা, যে ধরো তোমাকে আমি একটা সার্কিট এরকম সার্কিট এঁকে দিলাম, দিয়ে দেখো তো আমি তোমাকে বললাম যে ধরো এখানে আমি অনেকগুলো পয়েন্ট দিচ্ছি, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এ অবশ্যই ই আছে একটা, এগুলো আর আছে, আর আছে ধরো R1, এটা R2, তাহলে এটা বি দিলাম, এটা সি বিন্দু দিলাম, এটা ডি দিলাম, এটা ই দিলাম, এটা এফ দিলাম, এটা জি দিলাম, এইচ দিলাম, পি কিউ। আমি তোমারে বললাম এই বর্তনীটার মধ্যে কোথায় বলতো, কোথায় যে এখানে জাংশন আছে, কোথায় জাংশন আছে, কোন বিন্দুতে আমি কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করতে পারবো, বলতে পারবা কোথায় বলতে পারবা বলতো? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটার মধ্যে যেটা আসছে, এই পয়েন্টের মধ্যে যা আসছে আবার সে বেঁকে চলে গেছে, আবার এখানেও যা আসছে সে বেঁকে চলে গেছে, কিন্তু এই জায়গায় এসে দেখো তো ও যদি এভাবে বেঁকে চলেও যায় তাহলে এদিকে একটা পথ থেকে যায়, তার মানে এটা হচ্ছে একটা জাংশন। আবার দেখি এটা কি জাংশন হবে, ও আসছে এভাবে চলে গেছে বেঁকে গেছে, আবার ও এবার আসছে এভাবে গেছে বেঁকে গেছে, এগুলো জাংশন হচ্ছে না, তো এগুলো জাংশন নয়, এগুলো জাংশন নয়। তাহলে আরেকটা দেখি, এইটাও ঠিক সেম, এটা যেই কারণে জাংশন নয়, এটা আসছে বেঁকে গেছে, কিন্তু এটা এদিক দিয়ে আসে একটা, এদিক দিয়ে আসে একটা, দুইটা আসে একটা চলে যায়, এদিকে চলে যাবে না কারণ মাইনাস প্রান্তে গিয়ে ব্যাটারি শেষ হবে, তাহলে এই জায়গায় একটা জাংশন। কথা বুঝতে পারছেন, এখানে জাংশন কয়টা, দুইটা, কয়টা, দুইটা, বাট আমি দেখতে পাচ্ছি দোনোটার কাছে একই রাশি আমরা পাবো, তাহলে এখানে অলরেডি অ্যাটলিস্ট কি বানাইতে পারবো। এদিকে ধরো যদি I প্রবাহ আসে তাহলে এদিকে কি I1 চলে যাবে, এদিকে কি I2 যাবে, তাইলে আমরা এখান থেকে বলতে পারবো এই বিন্দুটাকে সি বিন্দুতে, কি সি বিন্দুতে I ইকুয়াল টু কি বলা যাবে, I1 প্লাস I2 বলা যাবে না। আবার এই I1টা এটার মধ্যে গিয়ে এদিকে দেখো তো I1 এখানে আসবে, এবার এদিক দিয়ে I2 এসে এখানে I2 যাবে, তো আলটিমেটলি I1 এবং I2 মিলে এদিক দিয়ে চলে যাবে, এদিকে যাবে, তাই এদিক দিয়ে কোনটা যাবে বলো তো, যেটা আসছে সেটাই তো, সমান্তরালে ভাগ হয়ে যাওয়ার পর আবার চলে যায়, তাহলে এখানে আবার I1 ইকুয়াল টু কি I ইকুয়াল টু I1 প্লাস I2, এভাবেই কিন্তু চলে যাবে। তার মানে এই বিন্দু আর এই বিন্দু বেসিক্যালি সেম জিনিসই, এখানে সমীকরণ সেমটাই দিবে। কথা ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার নয়? ক্লিয়ার হতে হবে, যদি তুমি এগুলাকে ভালোভাবে বুঝো তাহলেই কেবল তুমি কি বড় সার্কিটগুলোর সমাধানের দিকে যাইতে হবে, যাইতে পারবা, যাইতে হবে না। এবার আসো তোমরা কি করবা বলো তো,
অনেকে বলতেছো কি বুঝাচ্ছেন এইসব জিনিস, তো ইউটিউবে 5 মিনিটে শেখা যায়, 5 মিনিটে অবশ্যই 5 মিনিটে শেখা যায়, সেসব 5 মিনিটের ভিডিওগুলোই তোমাকে দেখতে বলবো আমি, ঠিক আছে? কারণ তুমি যদি কম সময়ে বা টাইম সেভ করে তুমি যদি শিখে ফেলতে পারো তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক ভালো। আমি কেন ডিটেলস ইলাবোরেটলি ব্যাখ্যা করছি, আমি এমনও দেখেছি যারা হচ্ছে খুবই মানে কম মেধাবী, আমার মতো, আমার মতো, আমি একটু ড্যামিশ টাইপের স্টুডেন্ট ছিলাম, টিচার হিসেবেও ড্যামিশ, ঠিক আছে? আমার মতো স্টুডেন্ট আছে যারা একটু কম বোঝে, যাদের হচ্ছে ভালো গাইডলাইন নেই, বা যাদের হচ্ছে অনেক মানে বাসায় টিচার নাই, বা হচ্ছে যারা কোচিংও পড়তে পারে না, তাদের ক্ষেত্রে এগুলো বুঝতে অনেক সমস্যা হয়। তাই তাদের ক্ষেত্রে একটু কি বুঝাই দিতে হচ্ছে বা একটু ক্লিয়ার করে দিচ্ছে, হলো ক্লিয়ার করে দিচ্ছি আর কি, তাহলে যাতে সহজে সুবিধা হয়। আর এই ভিডিওটা তো কি অনেকদিন থাকবে, অনেক বছর ধরে থাকবে, ধরো 5 বছরে অ্যাটলিস্ট তো কি 50 জন গর্ধব যারা আমার চ্যানেলে আসবে, মানে আমার মতো গর্ধব যেগুলো আছে, তো এগুলো স্যার আপনি গর্ধ হয়ে এগুলো বলছেন। আমি আমার স্টুডেন্টদেরকে অনেক নামে ডাকি মজা করে, কেউ আবার নেগেটিভলি নিও না, নিয়ে আবার কি ভাইরাল করে দিও না, ভাইরাল করে দিলে লাভ আছে, সাবস্ক্রাইবার হয়তো কিছু বাড়তে পারে, কিন্তু ভাইরাল করে দিলে সমস্যা কি, মান ইজ্জত সব চলে যাবে, তাই না? এবার চলে আসো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র আসলে কি বলে, দ্বিতীয় সূত্র বলে এরকম একটা একটা বদ্ধ বর্তনী, তো ধরো একটা এরকম বদ্ধ বর্তনী, এখানে অনেকগুলো রোধ আছে, ধরো একটা কোষ আর কি, এই এখানে ধরো এইটা একটা কোষ, এখানে R1 আছে, এখানে R2 আছে, R3 আছে, হ্যাঁ, আর এখানে ধরো হচ্ছে হলো কি ই আছে, তো স্বাভাবিকভাবে R1 এর মধ্য দিয়ে I1 যাবে, R2 মধ্য দিয়ে I2 যাবে, এটার মধ্য দিয়ে I3 যাবে, যদিও সবার মধ্য দিয়ে সেম যাবে কারণ শ্রেণীতে আছে তারা, এটা কিন্তু আমরা জানি, হ্যাঁ। তাহলে এদিক থেকে তড়িৎ প্লাস থেকে মাইনাস, সবসময় মনে রাখবা তড়িতের দিকটা তোমার এখানে দেওয়া নাই, কিন্তু তোমার তুমি একটা বুদ্ধিমান মানুষ হিসেবে সবসময় করবা কি, ব্যাটারির যে বড় প্রান্তটা থাকে এটা থাকে প্লাস, প্লাস থেকে পথ বরাবর পুরো একটা দাগ দিয়ে নিবে, এভাবে তড়িৎ প্রবাহের দিকটা দিয়ে নিবা। দেখো তো তড়িৎ প্রবাহগুলো কি এভাবে এসে এভাবে শেষ হয়, প্লাস থেকে তড়িৎ প্রবাহ মাইনাসে এসে শেষ হয়, তাহলে এইভাবে একটা আগে দাগ দিয়ে নিতে হবে। দিলাম, এটা সবার আগে কাজ, প্রথম কাজ হচ্ছে হলো কি তড়িৎ প্রবাহের দিকটা দিয়ে নেওয়া। কেউ যদি বলো যে না আমি তড়িৎ প্রবাহের দিকটা এদিকে দিব, কিন্তু আসলে ঋণাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না, তাই ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে তুমি আগেই কি করবা, ঋণাত্মক পর্যন্ত তুমি একটা কি করবা, আগেই এই প্রবাহের দিকটা দিয়ে ফেলবা। ক্লিয়ার না, ক্লিয়ার নয়, ক্লিয়ার হতে হবে। দেওয়ার পর এটা হচ্ছে প্রথম কাজ, দেওয়ার পর আমরা করব কি, এবার শুরু করব গণনা, শুরু করব গণনা, শুরু করতে আমারে বলছে এখানে যতগুলো রোধ আছে এবং ওই রোধগুলোর প্রবাহের গুণফলের সমষ্টি হচ্ছে তার তড়িৎচালক ই এর সমান হবে, তাহলে ইকুয়াল টু ই হবে, এটা আমরা বুঝে গেছি এই বর্তনীর ক্ষেত্রে। কোন বর্তনী? এই বর্তনী। ও আচ্ছা, এই বর্তনীর ক্ষেত্রে আরও কিছু কাজ করবা, তোমরা বর্তনীটাকে একটা নামকরণ করতে পারো সুন্দর, বর্তনীটা এই যে পয়েন্টগুলো আছে না, যে যে জায়গা এখানে এ, এসব বি, এগুলো সি, এগুলো ডি, এভাবে একটা নাম, এগুলো নামগুলো দিয়ে ফেলবা, দিয়ে ফেললে ভালো, নামগুলো দিবা, প্লিজ নাম দিবা। দেওয়ার পর এখান থেকে শুরু করবা, তুমি একটা বদ্ধ বর্তনী কল্পনা করবা, কোত্থেকে করবা, এখান থেকে তুমি আবার ঘুরে এই জায়গায় আসতে পারো, এইটা একটা বদ্ধ বর্তনী নিতে পারো, বা এখান থেকে এটা এভাবে নিতে পারো, বাট এখানে একটাই তড়িৎচালক কোষ আছে, তা আমি সবসময় বলি তড়িৎচালক কোষ থেকে তড়িৎচালক কোষে আসো, তার মানে এখান থেকে শুরু করে আমি কোষ হিসাব চিন্তা করে এখানে একটা বদ্ধ বর্তনী নিব এবং ওইটার মধ্যে আমি কিছু দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তুমি চাইলে এই পয়েন্ট থেকে শুরু করে আবার এদিক দিয়ে ঘুরে এই পয়েন্টে আসতে পারো, বাট আমি বলি কোষ থেকে কোষ নাও, ঠিক আছে? তো আমরা দুইটা, আমি ধরো যে কোনো একটা পয়েন্ট থেকে হিসাব করেও দেখাবো, ধরো আমি বি পয়েন্ট থেকে হিসাব করবো যে বদ্ধ বর্তনী তখন কেমন হবে এটা সমীকরণ সেটাও দেখাবো, আবার আমি কোষ থেকে কোষে দাঁড় করাইলে এটা সমীকরণটা কেমন হবে সেটাও দেখাবো। দেখো, আমি যদি কোষ থেকে কোষ ইয়া করি তাহলে বদ্ধ বর্তনীটা হবে ই থেকে শুরু করে এদিক দিয়ে আমি যাচ্ছি, তুমি বলো এদিক দিয়ে গেলে কোনো সমস্যা আছে না, তড়িৎ প্রবাহ কিন্তু প্লাস প্রান্ত থেকেই দিবা সবসময়, কিন্তু তুমি চাইলে যাইতে পারবে এদিক দিয়ে, এদিক দিয়ে যাইয়ে এদিকে শেষ করতে পারবা তোমার হিসাব অনুযায়ী। তা আমি আমি হিসাব করতেছি, আমি নর্মাল, আমি অ্যাব নর্মাল না, আমি একজন সাধারণ মানুষ, আমি বুঝি যে কি তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে আমি প্লাস প্রান্ত থেকে শুরু করে ওইদিকে ঘুরে ঘুরে আসবো, এটা করলে অঙ্কের জটিলতা কমে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাকে আস্তে আস্তে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। তাহলে ই থেকে শুরু করলাম, ই এ R1 বি R2 R3 সি ডি ই, বদ্ধ বর্তনীতে, বদ্ধ বর্তনীতে কির্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই, কির্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। তুমি বলবা কি পাই, এটা কেমনে কি কিছু বুঝলাম না, এই যে দেখো যেখান থেকে তুমি কি গণনা শুরু করবা সেখান থেকে ফিরে আবার ওই পথে যতগুলো পয়েন্ট আছে রোধগুলো সব পয়েন্টগুলো নিয়ে একটা বদ্ধ বর্তনী, দেখো তো
ই থেকে এ তে গেছে, এ থেকে আর ওয়ানে, আর থেকে বি তে, বি থেকে আর টু তে, আর থ্রি তে, সি ডি ই, আবার ইতে ফেরত আসছে। তাহলে পুরোটা মধ্যবর্তী হয়েছে না? অবশ্যই হয়েছে তো, নাকি হয় নাই, কি বলো? হয়েছে। তাহলে এই মধ্যবর্তীতে অ্যাপ্লাই করলে আমি যাওয়ার সময় দেখো প্লাস পান্ত যখন যাচ্ছিলাম তখন সবার আগে পাইছি কারে, আর ওয়ান রে। আর ওয়ানের মধ্যে কি প্রবাহ? আই ওয়ান, আই ওয়ান, আর ওয়ান। তুমি তুমি যেদিকে যাচ্ছ তড়িৎ প্রবাহ কিন্তু ওইদিকেই যাচ্ছে, ঠিক আছে? তড়িৎ প্রবাহ এদিকে এদিকে দিক, এই জন্য এটা সামনে প্লাস, প্লাস দিলেও যেই না দিলেও সে প্রথমটার সামনে। তাহলে তুমি যেদিকে যাচ্ছ তড়িৎ প্রবাহ এই রোদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ওইদিকেই যাচ্ছে, তাহলে এটা সমস্যা। এটা এলে এটা তুমি যাচ্ছ 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 এইটা আর টু রোদকে পাইলা, তুমি যেদিকে যাচ্ছ তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, তাহলে এটা প্লাস হবে। এটা কি হবে? প্লাস। এটা প্লাস হলে এটা হবে আই টু আর টু, তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে। তুমিও কিন্তু হিসাব এদিক থেকে হিসাব করতে করতে এদিকে যাচ্ছ, তাহলে এখানেও প্লাস হবে, তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, দুটোটা একই দিকে। তুমি যেদিকে যাচ্ছ তড়িৎ প্রবাহ তার বিপরীত, তুমি মাইনাস দিতাম। এদিকে যাচ্ছে কাকে পাচ্ছি? আই থ্রি আর থ্রি কে পাইলাম, আসলাম 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 আসলাম। আর কোনো রোধ টোধ নাই, এসে কারে পাইছি? কোষের পাইছি, যেখান থেকে শুরু করছি, যেখান থেকে শুরু করছি ইকুয়াল টু যে জায়গায় শুরু করছি সেখানে কি কোনো কিছু আছে? আছে। কি আছে? ই আছে, সেই ই এর সমান। তার মানে পুরো বর্তনীটাতে তড়িৎ প্রবাহ এবং রোধগুলোর গুণফলের সমষ্টি হচ্ছে ই এর সমান। তো এটা হচ্ছে লোক মেইন কথা। এখন এটা চিন্তা না করে অন্যভাবে ওইগুলো চিন্তা করা যায়। কিভাবে চিন্তা করা যায় স্যার? যে ধরো তুমি যদি বলো যে না স্যার আমি, আপনি তো এটা এভাবে গেছেন, আপনি এভাবে না গিয়ে যদি স্যার আপনি এই ই থেকেই যাইতেন, এই বদ্ধ বর্তনীটার মধ্যেই যাইতেন, কিন্তু আপনি উল্টাভাবে জানতো, স্যার উল্টাভাবে গেলে কি আনসার কি এরকমই এই সমীকরণই আসতো, এই সমীকরণই আসতো, কি আসতো দেখো তো। দেখো আমি আমি বলছি, দেখো এদিক থেকে যাই, হ্যাঁ এদিক থেকে গেলে যাওয়ার সময় যেতে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখো তুমি এদিকে যাচ্ছ তড়িৎ প্রবাহ তার বিপরীতে যাচ্ছ, তুমি এটার প্রথমেই কারে পেয়েছো? এটা কিন্তু হচ্ছে কি, তুমি যদি এদিক দিয়ে হিসাব করো, আমি এখন বিকল্প করছি, ধরো আমি উল্টা দিকে যেতে চাই, তুমি উল্টা দিকে যেতে চাও, সব সময় তুমি তড়িৎ প্রবাহের দিকে যাও বা তড়িৎ প্রবাহের উল্টা দিকে যাও, আলটিমেটলি ফাইনাল সলিউশন বা সমাধান একই পাবা। তাহলে এদিক দিয়ে যাই, যাওয়ার সময় আই থ্রি কে পাইছি, আর থ্রি কে পাইছি, তড়িৎ প্রবাহ এর মধ্যে দিকে উল্টা যাচ্ছে, আমি যাচ্ছি এদিকে, আমি এদিক দিয়ে হিসাব করতে করতে এখানে এসে শেষ করবো, ঠিক আছে? হিসাব করতেছি আমি, কিন্তু এখানে তড়িৎ প্রবাহ ধরতেছি না। তাহলে এদিক দিয়ে আসতে তড়িৎ প্রবাহ তার বিপরীতে যাচ্ছে, তাহলে মাইনাস হবে শুরুতেই। আমি যেদিকে যাচ্ছি তড়িৎ প্রবাহ তার বিপরীতে, তাহলে মাইনাস, মাইনাস আই থ্রি আর থ্রি। আরও যাচ্ছি এটার মধ্যে আই আর টু কে পাইলাম, আর টুর মধ্যে দিয়ে আই টু, কিন্তু আমি যাচ্ছি এদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে এদিকে, তাহলে মাইনাস, মাইনাস হবে আই টু আর টু। দেখো তো গেলাম আসলাম আসলে এদিকে, আল্লাহ আর আর ওয়ান কে পাইছি, কিন্তু আর ওয়ানের মধ্যে যে প্রবাহ আমি যাচ্ছি এদিকে, আর ওয়ান যাচ্ছে ওইদিকে, তাহলে কি হবে বলো তো? মাইনাস, মাইনাস আই ওয়ান আর ওয়ান। এইবার আসো কি করবো বলো তো? আমি আসলাম 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 এদিক দিয়ে আস্তে 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 এখানে আসলাম। তুমি বলবে এখানে এখানে আসছেন আপনি, তাইলে তো কি পেয়ে যাবেন বলেন তো? আপনি তাইলে তো এখানে তো এবার সরাসরি ই লিখে দিবেন, এরকম হবে না, ই লিখা যাবে না, এখানে মাইনাস ই লিখতে হবে। কেন বলো তো? তুমি আগের বার কিন্তু গিয়ে নর্মাল যেটা তড়িৎ প্রবাহের দিকে, তড়িৎ প্রবাহেতে গিয়ে তুমি কোথায় মাইনাসে শেষ করছো, মানে তুমি পুরো বর্তনীর পুরো কোষ কি করছো, কমপ্লিট করছো, এই জন্য ডিরেক্ট পজিটিভ লিখতে পারছো। বাট এবার তুমি মাইনাস থেকে উল্টা দিকে গিয়ে কোথায় গেছো? প্লাস প্রান্তে গেছো, মানে এখানে ছিল অ্যাকচুয়ালি জিরো, ভোল্টেজ থাকে না এই জায়গায়, কোনো ভোল্টেজ থাকে না, জিরো থেকে যাইতে যাইতে তুমি পুরো ইতে গেছো, উল্টা গেছো, এই জন্য এখানে এটা হচ্ছে কি মাইনাস ই, মাইনাস ই, ইকুয়াল টু দিলে মাইনাস ই, এভাবেই লিখতে হবে, কথা বুঝছো? এটা তো এভাবে না লিখে আরও সহজভাবে তুমি যদি চিন্তা করো জিনিসটাকে, অন্যভাবে যেটা চিন্তা করা যায়, কথা বোঝো শোনো, তোমাদেরকে এগুলা অন্যভাবে আরও কীভাবে সমাধান করা যায়, এটাকে এভাবে বলা যায় যে তুমি ধরো এই বিন্দু থেকে ধরলা যাত্রা, এই বিন্দু থেকে তুমি এদিক দিয়েও যাত্রা ক্যালকুলেশন করতে পারো এই বিন্দু থেকে, তাহলে তখন বর্তনীটা হবে বা বদ্ধ বর্তনীটা হবে বি থেকে শুরু হয়ে বি আর টু, ধরো আর থ্রি, সি ডি, এখানে কে ই, এখানে কে এ, এখানে কে আর ওয়ান, আবার কি বি। এই বদ্ধ বর্তনীটা যদি আমি চিন্তা করি, তাহলে এখান থেকে শুরু হওয়ার পর আমি এদিকে যাইতে পারি, বাট এদিকে যাচ্ছি আমি, ধরো আমি তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি, তাহলে তড়িৎ প্রবাহের দিকে যাওয়ার সময় প্রথমেই কারে পাইছি? আই টু আর টু পাইছি, এই জন্য প্লাস, তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, কারণ এদিক থেকে তড়িৎ প্রবাহ সে এদিকে যাচ্ছে আমি জানি। তারপর এটার মধ্যে যাওয়ার জন্য এটা পাইছি, এটা এদিকে যাচ্ছে, তাহলে আমিও কি তড়িৎ প্রবাহের দিকেই যাচ্ছি, তাহলে আই থ্রি আর থ্রি, ওকে দ্যাটস ফাইন। যাচ্ছি 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 যাচ্ছি, এইবার এখানে একটা কোষ আছে, কোষ বাদ দিয়ে আমি আসতে হবে কোথায়? বিতে, কারণ আমার বদ্ধ বর্তনী শেষ হয়েছে কোথায়? বিতে, মানে বিতে, বিতেই হচ্ছে কি যাইতে হবে আমার। তো বিতে যাওয়ার সময় আমি কি পাইছি দেখো তো, আলটিমেটলি আলটিমেটলি আলটিমেট
এ যাওয়ার পর কোষ পাইছি একটা, কিন্তু কোষটাকে বাদ দিয়ে যাওয়া যাবে না, কোষটাকে হিসাবে আনতে হবে। কোষের আমি কোন প্রান্ত পাইছি বলো তো? মাইনাস প্রান্ত পাইছি। মাইনাস প্রান্ত পাইলে কোষের মাঝখানে কোষ থাকলে, আমি যে বদ্ধ বর্তনী নিয়েছি সেই বদ্ধ বর্তনীর মাঝখানে কোষ থাকলে কোষের কোন প্রান্ত পাইছি দেখবা, তাহলে মাইনাস প্রান্ত পাইছি, যে প্রান্ত পাইছি ওই চিহ্ন দিয়ে দিবা। যদি এই পাশে আমি যাওয়ার সময় আগে কারে পাইতাম, প্লাস প্রান্তরে পাইতাম, তাহলে প্লাস দিতাম। মাইনাস পাইছি, মাইনাস কি? ই। মাইনাস কি? ই পাইছি। এদিক দিয়ে যাওয়ার সময় কারে পাইছি? আই, আই কে পাইছি, আই ওয়ান কে আর ওয়ান কে পাইছি। এদিক দিয়ে প্রবাহ এটা এদিকেই যাচ্ছে কিন্তু, তাহলে আমি যেদিকে যাচ্ছিলাম প্রবাহের দিক ওইদিকে, তাহলে এটা নিতে প্লাস কি বলতো? আই ওয়ান আর ওয়ান, আই ওয়ান কি বলতো? আর ওয়ান। তো এই বিন্দুতে আসছি বিতে, ইকুয়াল বিতে চলে আসছি, কিন্তু বিতে কি কোনো কোষ আছে আমার? বিতে কোনো কোষ নাই, তাহলে জিরো। তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াবে বলতো? এটা এখান থেকে যদি আমি কি জাস্ট এটাকে এই পাশে পাঠিয়ে দিই, এটা মাইনাস, তাহলে দেখো তো আর একটু এগুলোকে সাজাই, আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু প্লাস আই থ্রি আর থ্রি ইকুয়াল টু কি? ই। এই সমীকরণ যেটা সেটাই হচ্ছে এটা, দেখো আলটিমেটলি সমীকরণ সব একই আসবে। আবার এটাও ঠিক সেম সমীকরণ না, উভয় পক্ষে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করো তাহলে তুমি কি পাবা? এই এই সমীকরণটাই পাবা। আলটিমেটলি সব পুরাবর্তনীর ক্ষেত্রে একটাই সমীকরণ আসে, তুমি এখান থেকে ধরে এভাবে তুমি গেছো। এবার যদি তুমি ধরো কি এদিকে না গিয়ে এভাবে যাও, এভাবে গিয়ে এই পয়েন্টে আসো, তাও একই সমীকরণই পাবা। আবার যদি তুমি বলো যে না আমি এই পয়েন্ট থেকে এভাবে ঘুরে এখান থেকে ঘুরে এখানে আসব, তাও একই সমীকরণই পাবা। কথা বুঝছো? জাস্ট মাঝখানে কোনো কোষ থাকলে কোষের কোন প্রান্তকে আগে পাইছো, যে প্রান্তকে আগে পাবা ওই প্রান্তর সাইন বসাই দিবা, মাইনাস প্রান্ত আগে পাইলে মাইনাস বসাই দিবা, তারপর তড়িৎচালক শক্তিটাকে বিয়োগ করে দিবা। যে কোনো বিন্দুতে গেলে এখানে তুমি বলবে এগুলোর ক্ষেত্রে ই ছিল, বাট এটার ক্ষেত্রে জিরো কেন? ওই যে বিতে কোনো ইয়েছে না, এগুলোর বর্তনীগুলো শুরু হয়েছে কোত্থেকে? ই থেকে শুরু হয়েছিল, ই থেকে শুরু হয়ে ইতে আসছি, তো ইতে তো একটা কি ই ছিল। তো যখন তুমি কি এভাবে দিক কল্পনা করছিলা, তো আমি কি তড়িৎ প্রবাহের উল্টা দিকে যাচ্ছিলা, তড়িৎ প্রবাহের উল্টা দিকে যাইতে 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 যেতে কি এখানে ইয়ে করছো, মাইনাস এই যে এই জায়গায় আসছো, এই জায়গায় কি প্লাস পাইছো, তারপরেও কি তুমি সমীকরণের অপর পাশে মাইনাস দিছো। অ্যাকচুয়ালি প্লাস পাইছো মানে কি? প্লাস পাইছো এই জায়গায় এসে প্লাস পাইছো, প্লাস পাইছো মানে প্লাস ই ছিল ইকুয়াল টু কত? জিরো। তার মানে এটা ওই পাশে চলে গেলে আলটিমেটলি এটা হয়ে যায় মাইনাস ই, এভাবে। তো এটা যদি এটা একটু হিবিজিবি লাগে, যদি হিবিজিবি মনে হয় তাহলে সবসময় তড়িৎ প্রবাহের সাথে সাথে যাওয়ার ট্রাই করবা, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদেরকে একটু কি মাথায় রাখতে হবে, অথবা এটা যদি তুমি চিন্তা করো অন্যভাবে এভাবে চিন্তা করবা, এই জিনিসটাকে এই বদ্ধবর্তনীটাকে এভাবে চিন্তা করা যাবে। তাহলে তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছ, গেলে যাওয়ার সাথে সাথে যাওয়ার সাথে সাথে কারে পাইছো? আই ওয়ান আর ওয়ান, তুমি যেদিকে যাচ্ছ তড়িৎ প্রবাহের দিকে, তারপর দিকে কারে পাইছো? আই টু আর টু পাইলা, এদিকে কারে পাইছো? আই থ্রি আর থ্রি, এবং যেদিকে যাচ্ছ ওইদিকে জিনিস সবগুলো প্লাস। আর জালে 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 যাওয়ার পরে কোষের কোনটাকে পাইছো? কোষের ই পাইছো, কারে পাইছো? ই পাইছো, ইকুয়াল টু কিন্তু আমি যে বিন্দুতে যাওয়া যে বিন্দু থেকে শুরু করছি ওই বিন্দুতে আসছি, তাহলে ই লিখে দেওয়া যায় কিন্তু। তারপরও আমাদের যে এই যে কনসেপ্ট, এই যে মাইনাস করার যে কনসেপ্টটা বা প্লাস করার সাইনের, এদিকে আসলাম 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 কারে পাইছি? মাইনাস প্রান্ত পাইছি, মাইনাস ই দিলাম, ই মাইনাস করে দেওয়ার পরে এখানে আর কিছু আছে নাই, তাহলে এখানে কি পুরোটা জিরো। তাহলে সুতরাং দেখো তো আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু আই থ্রি আর থ্রি ইকুয়াল টু কি? ই। কথা কি ক্লিয়ার সবার তোমাদের কাছে নাকি ক্লিয়ার নয় বলো তো? আমার মনে হয় তোমাদের কাছে এটা কি ক্লিয়ার হওয়া উচিত। তো তোমরা যদি এটা ক্লিয়ার করতে পারো অবশ্যই অবশ্যই ভালোভাবে কি সমাধান করতে পারবো আমি জানি এগুলা, ঠিক আছে? তুমি অন্য কোনো পয়েন্ট তো সবগুলাতেই কি তুমি এবার দেখো, তুমি যদি বলো যে না স্যার আপনি ওই যে এভাবে গেছিলেন এভাবে জানতো একটু, তো এভাবে যাচ্ছিলাম 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 প্রথমে যাওয়ার কারণে কারে পাইছি? তো এটা মুছে দিয়ে আমি উল্টা দিকে যাই, কোন দিকে যাই? উল্টা দিকে যাই, দেখি যাইতে যাইতে প্রথমে পাইছি কি তড়িৎ প্রবাহ, তো আমার উল্টা, তাহলে আই থ্রি আর থ্রি পাচ্ছি, এটা পাইলাম তাও উল্টা, তাহলে মাইনাস আই টু আর টু যাচ্ছি, এটা উল্টা পাইলাম, মাইনাস আই ওয়ান আর ওয়ান। যাওয়ার পর এই পাশে ব্যাটারি কোন প্রান্ত পাইছি? প্লাস প্রান্ত পাইছি, তাহলে প্লাস ই, প্লাস ই দিলাম, দেওয়ার পর ইকুয়াল, আর তো নাই কিছু, আমার যে জায়গায় যে বিন্দু থেকে শুরু করছিলাম ওই বিন্দুতে চলে আসছি, তো ই ইটাকেও কী করে দিছি কানেক্ট, মানে আমার যে কানেকশন আছে সে কানেকশনের মধ্যে নিয়ে আসছি, বা আমার যে ক্যালকুলেশন আছে সেখানে হিসাবে নিয়ে আসছি। এবার এখানে কি আর কিছু আছে? নাই, জিরো। তাহলে সুতরাং দেখো তো মাইনাস আই থ্রি আর থ্রি মাইনাস আই টু আর টু মাইনাস আই ওয়ান আর ওয়ান ইকুয়াল টু মাইনাস ই, দেখো তো। তারপর মাইনাস দ্বারা উপপক্ষে গুণ করলে সুতরাং কি আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু, এগুলোকে আগে নিয়ে আসতেছি আর কি, আই আই থ্রি আর থ্রি সরি ই, এই তো। আবার আলটিমেটলি সেই সমীকরণ সব একই পাচ্ছি। যেভাবে ক্যালকুলেশন করো বেসিক যদি তোমার ঠিক থাকে, তাহলে তুমি অবশ্যই কি করতে পারবা, এগুলোকে অ্যাপ্লাই করতে পারবা।
তো এরকম জিনিস এইসব সূত্র কোথায় কোথায় অ্যাপ্লাই হবে এরকম যদি তুমি চিন্তা করো, এখন আমি তোমাদেরকে এগুলো দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম বা হচ্ছে সিম্পল সার্কিটের তুমি ভোল্টেজ বের করতে পারবা, সিম্পল সার্কিটের তড়িৎচালক বল নির্ণয় করতে পারবা, বা প্রবাহ তুমি চাইলে নির্ণয় করতে পারো। কিন্তু তো আমরা যদি একটা ইজেক্টরের যে কোর্সটা নিলাম এটার জন্যই ধরো, যদি আমি এখানে ধরো একটা জিনিস অ্যাপ্লাই করি, তোমাদেরকে আমি কি সুন্দর মজা দেখবা। ধরো আমি তোমাকে বললাম এখানে একটা ই আছে, এখানে আর ওয়ান হচ্ছে হলো ধরো এটা আর টু, এটা আর থ্রি, এটা ধরো 2 ওহম, এটা ধরো 4 ওহম, এটা ধরো হচ্ছে 6 ওহম। সাপোজ তো এদিক দিয়ে একটা তড়িৎ প্রবাহ প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্ত, এদিকে তড়িৎ প্রবাহ দিকটা আগে আমি দিয়ে নিলাম, সব দিয়ে নিছি, কিন্তু তড়িৎ প্রবাহের দিক আগে দিয়ে নিতে হবে। আমি প্লাস থেকে সবসময় মাইনাসের দিকে একটা তড়িৎ প্রবাহের দিক দিয়ে নিব। তো দেওয়ার পর আমি বললাম যে এখানে সবগুলোর মধ্যে এখানে প্রবাহ আসতেছে, আই আসতেছে, এটা হচ্ছে 1 এম্পিয়ার, কত 1 এম্পিয়ার না বাদ 2 এম্পিয়ার বললাম। তো এটিগুলো যেহেতু সবাই শ্রেণীতে আছে, সবার মধ্যে দিয়ে একই পরিমাণ প্রবাহ যাবে, তাহলে আই ওয়ানও কত, আই ওয়ানও হবে কত 2, তারপর আই টুটাও কত 2, তারপর আই থ্রিটাও কত হবে 2। এই ব্যাপারে কারো দ্বিমত আছে কি নাই বলো, আছে নাই? এইগুলো আমি দিয়ে দিয়েছি তোমার প্রশ্নে। তো প্রশ্নে দিয়ে বললাম আমার ও তোমার কাছে প্রশ্ন হচ্ছে ই এর মান কত, ই এর মান কত, এটা দিয়ে কি করবো, কেমনে করবো। ই এর মান আমি আই জানি, তাহলে আমি কি করবো, আই ইকুয়াল টু ই বাই আর, এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করবো। আগে তুল্য রোধ বের করবো, তারপরে আই জানি আমি, তারপরে এখানে বসাই দিব, তাহলে আমার কি ই ইকুয়াল টু আই আর, তাহলে আর কত, আই হচ্ছে কত 2, আর হচ্ছে যেহেতু সবগুলো শ্রেণীতে, তাহলে 2 6 6 6 12, তাহলে 12 12 2 না কত 24 24 ভোল্ট। ওকে দ্যাটস ফাইন, এটা কিন্তু মিলস, এটা কোত্থেকে, ওহমের সূত্র টাইপের ওই ওই কনসেপ্ট থেকে আমরা আসছি। কিন্তু আমি যদি এটা কী দিয়ে করতে চাই, কিরশফ সূত্র দিয়ে করতে চাই, তাহলে কীভাবে করবো? কিরশফ সূত্র হচ্ছে কি, পুরো এই আমি এখান থেকে শুরু করে এদিক দিয়ে ঘুরে ঘুরে আসবো, ঘুরে ঘুরে আসবো, আসলে কী হবে, আমি জানি এই বদ্ধবর্তী পুরো সবগুলোর তড়িৎ প্রবাহ এবং রোধগুলোর গুণফলটা এই ই এর সমান হবে, তাই না? তার মানে এখান থেকে যাই, চাইলে আগে যাই কীভাবে, প্রথমে আই ওয়ান, আই ওয়ান পাচ্ছি, আর ওয়ান পাচ্ছি, মানে কোথায় এই বদ্ধবর্তিনটার আগে একটা নাম দিবা, এ বি সি ডি, ই এ ই এ আর ওয়ান বি আর টু আর থ্রি সি ডি, বদ্ধবর্তনীটা কিসবের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। কথা ক্লিয়ার? ক্লিয়ার না, তুমি বলো ক্লিয়ার না কেন, মনোযোগ দিচ্ছ না সেই জন্য। দেখো তো এই জায়গায় কী করবো, আমি এই যে এখন আই ওয়ান এবং আর ওয়ান পাইলাম, যাওয়ার সময় তুমি যেদিকে যাচ্ছ প্রবাহ কিন্তু ওইদিকে, প্রবাহের দিক তো আগে দিয়ে নিছো, তো তুমি এদিক থেকে এখন এদিকে যাচ্ছ। আমি সবসময় চালাকিটা করি যে সবসময় বলি কি, আগে তো প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহের দিক দিয়ে দিবা, তারপর ওই প্লাস থেকেই তুমি মাইনাসের দিকে আগাবা, তাইলে কি তোমার সাইনগুলো অটোমেটিক পজিটিভ আসবে। তো এটা একটা ট্রিক আর কি, যাচ্ছ এটা পাইলা, আবার এদিকে যাচ্ছ এটা কারে পাইলা, আই টু আর টু পজিটিভ, কিন্তু তুমি এদিকে যাচ্ছ তড়িৎ প্রবাহ দিকে যাচ্ছে, আই থ্রি আর থ্রি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ব্যাটারি কোন প্রান্ত পাইছে বলতো, মাইনাস, এই জন্য ইটাকে মাইনাস করে দিব। ইটাকে মাইনাস করে দেওয়ার পর এখানে তো আর কিছু নেই, আমার এখানে এসে থামতে হবে কিন্তু, কারণ কোর্স কিন্তু কি এখানে ই থেকে শুরু করে আমি ইতে বলছি, তোমাদেরকে এখানে লিখি নাই আর কি, বাট বদ্ধবর্তনীতে ই থেকে শুরু করছি, তাহলে মাইনাস প্রান্ত বিয়োগ করে দিচ্ছি, ইকুয়াল টু কত, সবসময় 0, ঠিক আছে? অথবা যদি এই তিন, তাহলে এখান থেকে কি বলা যায়, আই ওয়ান, আই ওয়ান কত 2, আর ওয়ান 2, আর ওয়ান, আর ওয়ান হচ্ছে হলো তাও 2, প্রবাহ 2, এটাও 2, প্লাস আই টু 2, আর 2 হচ্ছে হলো 4, প্লাস 2, আর 3 কত 6, মাইনাস তো এটা ওই পাশে চলে গেলে ইটা প্লাস হয়ে যাবে, আর ই এর মানটা কত বলো তো, ই এর মানটা আমি জানি না, ই তো বের করবো, তাহলে সুতরাং ই ইকুয়াল টু দেখো তো 2 দুগুণে 4, প্লাস হচ্ছে 8, প্লাস হচ্ছে 12, তাহলে হচ্ছে 12 12 24 24 ভোল্ট। দেখো ওহমের সূত্রীয় বের করছি, কিরশফের সূত্র দিয়েও অ্যাপ্লাই করে বের করছি। এখন ঠিক সেমভাবে তোমাকে এটা দিয়ে দিলে, যদি আই ওয়া আইগুলো না দিত তাহলে আই এর মানটা কি বের করা যেত না সেমভাবে, তাহলে তোমার এই জায়গায় সবগুলো তো আই সমান, তাহলে এই জায়গায় এগুলো সব আই হতো, সব আই হতো, আই ওয়ান আই টু আই থ্রির জায়গায় আই বসাই দিতাম, দেন আইটাকে কমন নিতাম, এই ইটা তখন দেওয়া থাকতো, ধরো 10 ভোল্ট বা 20 ভোল্ট দেওয়া আছে, মানটা বসাই দিতাম, রোধগুলো তো দেওয়া আছে, আই কমন নিয়ে এখান থেকে আইও কিন্তু বের করা যেত। এটা হচ্ছে কিরশফের ভোল্টেজের ভোল্টেজ সূত্রের ল। তো এটা তো বুঝলাম, এটাও একদম সিম্পল একটা জিনিস। তো অনেক লম্বা ভিডিও হচ্ছে, ভিডিও হোক, আমাদের বেসিক লেভেল কী থাকতে হবে, একটু যদি শক্ত থাকে তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে তেমন একটা সমস্যা হবে না। তো ধরো বললাম যে আমি আর একটা আজকে ধরো এরকম একটা কোর্স দিলাম, হ্যাঁ আল্লাহ করতে হবে অনেক অনেক। দেখো এটাকে আমি বললাম ই ওয়ান,
এটা E2, এটা E3, ঠিক আছে, এটা R1, ঠিক আছে। R1 এর মান হচ্ছিল ধরো 5 ওহম, R2 এর মান হচ্ছে ধরো 10 ওহম, আর এখানে প্রবাহ যেটা যাচ্ছে সেটা ধরো এটার এটা 10 ভোল্ট দেওয়া আছে, এটা হচ্ছে 5 ভোল্ট দেওয়া আছে সাপোজ আর কি। তো দেওয়া আছে E3 আর E1, E1 দেওয়া নাই, বলছে তোমার এই E1টা কত বাইর করতে। তবে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, বলছে পুরা বর্তনীটার মধ্যে প্রবাহ হচ্ছে কত, পুরা বর্তনীর মধ্যে প্রবাহ ধরো 2 অ্যাম্পিয়ার। তো সেটা কোথা থেকে, এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, কোথা থেকে জানি না, আমি ধরে নিচ্ছি আলটিমেটলি প্রবাহটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এই ব্যাটারিগুলোর এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। কিন্তু তাহলে এদিক দিয়ে ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহ হচ্ছিল I=, আছে ধরো 5 অ্যাম্পিয়ার, কত 5 অ্যাম্পিয়ার এটা দিছে। তো তুমি এখানে, আমি এখানে এদিক দিয়ে কেন প্রবাহটা ধরলাম, তুমি চাইলে এগুলো থেকে ধরতে পারো, এখান থেকে এটা থেকে ধরলে প্লাস এখান থেকে, তাহলে ঘুরে ঘুরে গিয়ে 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 প্রবাহটা এখানে শেষ হবে। আবার তুমি চাইলে এখান থেকে ধরতে পারো, বাট প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্ত দিকে ঘুরে ঘুরে তড়িৎ প্রবাহটা দিয়ে নিবা। তাহলে আমি ধরে নিচ্ছি আলটিমেটলি যেটা বাইর করতে হবে, আমি ধরে নিচ্ছি ওইটা থেকেই কি তড়িৎ প্রবাহ শুরু হয়। তাহলে এটা প্লাস প্রান্তে দিয়ে দিয়ে গিয়ে গিয়ে এদিক দিয়ে যাবে, যাচ্ছে। তুমি বলো প্লাস থেকে যায় নাকি প্লাসে, প্লাসে তো যাচ্ছে না, আমার আলটিমেটলি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাই এই যেই প্লাস থেকে শুরু হয়েছে ওই মাইনাসে এসে শেষ হবে। যাক দিকগুলো দিয়ে নিছি। এখন তুমি বলবা ভাইয়া এবার তাহলে কী করবেন, আমি এই ইকে বাইর করবো, কিরচফের সূত্র অ্যাপ্লাই করে দিলেই দেখো 3টা E আছে, এটা দিয়ে ওহমের সূত্র দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবা, পারবা না, ওহমের সূত্র দিয়ে এগুলো অ্যাপ্লাই করা একটু টাফ। তো কিরচফের সূত্র এখন অ্যাপ্লাই করে দিলে কিন্তু মিলে যাবে একদম সহজে। দেখো তোমার প্রবাহ দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকেও গণনা শুরু করতে পারো, বা এই পয়েন্ট থেকে গণনা শুরু করতে পারো, বা এই কোর্স থেকে একটা গণনা শুরু করতে পারো, যে কোনো। তো আমি ধরি নিয়ে ধরো সাপোজ আমি, তুমি বলবো এখান থেকে আপনি প্লাস দিছেন, এখান থেকে যেহেতু প্লাস দিছেন তাহলে আপনি গণনা এখান থেকে শুরু করেন। আচ্ছা এই জায়গা থেকে গণনা শুরু করি, কোনো সমস্যা আছে, এই জায়গা থেকে গণনা শুরু করতে করতে দিক দিয়ে গিয়ে, তাহলে আমি ধরি E2, E3, R2, ও আচ্ছা এগুলো আমি নাম দিই নাই না, A, B, C, D, এগুলো একটা নাম দিয়ে নিলে সুবিধা হয় এইগুলো করতে। E2, E3, B, B, R2, C, E1, D, R1, A, E2, যেটা থেকে শুরু করবো এটা লাস্টে আসবে, এই বদ্ধ বর্তনীতে, বদ্ধ বর্তনীতে কিরচফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে কি প্রয়োগ করব, যেহেতু E2 থেকে শুরু করছি, তুমি বলবা এবার তড়িৎ প্রবাহের দিকে যাবা নাকি তড়িৎ প্রবাহ বিপরীত দিকে যাবা, তোমার ইচ্ছা ভাই। কিন্তু আমি বলি সবসময় তড়িৎ প্রবাহের সাথে সাথে যাও, তাহলে একটা ভালো হয় আর কি। এদিকে যাচ্ছ, যাওয়ার পর প্রথমেই কারে পাইলে একটা কোষ পাইছো 3 নম্বর, এখানে কোনো রোড টোড পাও নাই, কোষ পাইছো 3 নম্বর, 3 নম্বর এই E3 এর কোন প্রান্ত পাইছো যাওয়ার সময়। আমি এদিকে যাচ্ছি আর কি, এদিক থেকে এই E2 থেকে যাই, আবার কোথায় আসবো, E2 তেই আসবো। এখন পথে যারে যারে পাবো, রোদ পাবো, তড়িৎচালক বল, কোষ পাবো, সবাইরে কাউন্টে নিবো। কিন্তু তো এদিক দিয়ে দেখো তো প্লাস প্রান্ত, এদিক দিয়ে প্লাস প্রান্ত পাইলাম, তাই E3 এর প্লাস প্রান্ত পাইছি, তাইলে প্লাস E3, তাহলে প্লাস দিলেও যায় না দিলেও সে, যাচ্ছি 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 রোদ পাইছি। দেখো তুমি যেদিকে যাচ্ছ তো এই পটা ওইদিকেই যাচ্ছে, কিন্তু তাহলে এটার মধ্যে দিয়ে কি I3 কে, এটা I3, এটা I1, এগুলো কিন্তু সবাই সমান, কারণ এরা দুইটা শ্রেণীতে আছে। তাহলে I1 = কি IE হবে, I2 I3 = কি IE হবে, আর এটা = কত 5, এগুলো তো এটা তো বেসিক, এটা বোঝা উচিত, কারণ I দেওয়া আছে তোমারে। তো যাই হোক এটা কারে পেলাম I3 R3, যেহেতু প্লাস হবে I3 R3, যেহেতু একই দিকে যাচ্ছি, আবার আবার এদিকে যেতে 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 এই ব্যাটারিও পাইছি, এখানে কোনো রোধ পাইনি, ব্যাটারি পাইছি, কিন্তু ব্যাটারির মাইনাস প্রান্ত পাইছি, তাই মাইনাস দিয়ে নিছি। মাইনাস পাই কোনটাকে পাইছি, ব্যাটারি E1, তুমি বলো তো E1 জানি না, ওইটা বের করবো সমস্যা নেই। যেতে 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 এদিক দিয়ে কারে পাইছি, R1 রে পাইছি, আর আমি যেদিকে যাচ্ছি R1 ওইদিকেই যাচ্ছে, তাহলে হচ্ছে কি R1 I1 ওইদিকে যাচ্ছে R1 এর মধ্য দিয়ে, তাহলে প্লাস হবে এবং I1 R1, যাইলাম 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 যাইলাম, ব্যাটারি আমি এখানে এসে শেষ করবো, এবং শেষ করতে গিয়ে কারে পাইছি, ব্যাটারির প্লাস প্রান্ত পাইছি, কোনটার, E2 এর প্লাস প্রান্ত, তাহলে প্লাস E2 = কি হবে 0। মানে আমি কোষে সব নিয়ে নিছি, যেখানে আসছি ওখানেও যা আছে ওইটারও নিয়ে নিছি। নেওয়ার পর কি হবে বলতো, আলটিমেটলি নিলাম, এবার আমার বাইর করা দরকার, এগুলো সব জানি, এটা জানি, এগুলো জানি, এগুলো জানি, এগুলো জানি, সব জানি, কিন্তু আমি খালি জানি এটা। তাহলে সুতরাং এখানে দেখো তো কি আসে, E1 = আমি দেখতেই পাচ্ছি, এই একটা জিনিস ছাড়া বাকি সবগুলো কি, এই পাশে মাইনাস নিয়ে চলে আসলে এই পাশে যদি আমি করে দেই, তাহলে I3 R3 মাইনাস E3, এটাও মাইনাস আসবে, এই পাশে মাইনাস আসতেছে এগুলো সব, অথবা ও সরি 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 মাইনাস কেন হবে, প্লাস 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 প্লাস, এগুলো প্লাস I1 R1 প্লাস E2, এবার মানগুলো আমি উপরের দিকে বসাই,
উপর দিকে বসালে আমি এখান থেকে যদি বসাই দেখো তো i3 এবং r3 কত i3 এবং r3 i3 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 তো i তো 5e r3 কত বলো তো এই যে r3 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 কোথায় যেন r3 আমি কোথায় পেলাম আমি মনে ভুল করছি কোথায় লিখ দেওয়ার সময় ওহো এটা 2 2 2 ওহো একটু 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 কোনো সমস্যা নেই 2 2 জাস্ট কি 2 গুলো বসাই দেব ওই আমি e3 এর সাথে দেখে একটু ভুল করে ফেলেছিলাম তাহলে এই জায়গায় যাচ্ছি i2 কত 5 r2 কত 10 প্লাস কারে পাবো e3 e3 কত বলো তো 5 ভোল্ট প্লাস কত পাচ্ছি i1 r1 i1 কত r1 কত 5 5 25 আচ্ছা 5 5 e2 কত বলো তো e2 পাচ্ছি 10 প্লাস হচ্ছে হলো 10 তাহলে আমি এই যে এই জায়গায় e1 এর একটা মানটা বসা বাই করছি সুতরাং e1 ইকুয়াল টু এটা সুতরাং দেখো তো 5 10 50 প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে হলো 25 প্লাস হচ্ছে 10 তাহলে ওভারঅল আমি পাচ্ছি 55 25 75 80 90 তার মানে আমাদের এই e1 এর মান হচ্ছে কত 90 ভোল্ট কত ভোল্ট 90 ভোল্ট কথা ক্লিয়ার তোমরা যদি এভাবে এরকম সার্কিট সলভ করতে চাও যে কোনো সার্কিট সলভ করতে পারবা তো আমি অন এই যে বিভিন্ন একটা পয়েন্ট থেকে তোমরা চাইলে কিন্তু এই কোর্স পুরো কোর্স ঘুরে এসে এই পয়েন্টে আসতা এই পয়েন্টে আসলে আলটিমেটলি কি তোমার সব কিছু এসে লাস্টে তো কত জিরোই বসাবা এই পয়েন্টে আসতা সব কাউন্ট করে আসতা দেন একই রেজাল্ট আসতো তো তোমরা এইভাবে করতে পারো তবে আমি বলি সবসময় কি কোষ থেকে কোষে আসো কোষ থেকে একটা পুরো ঘুরে কোষ আসো যতটাই বদ্ধবর্তনী থাকুক সেখানে কোষ থেকে ঘুরে কোথায় আসো কোষে আসো তাহলে আমাদের এগুলো নির্ণয় করা সহজ হবে তুই বলবো আপনি তো মেইন এখনো কৃষ্ণবের সূত্রে যেসব সার্কিট সমাধান সেগুলোই করার নাই সেগুলোই তো করাই নেই ঠিক আছে বাট এগুলা বুঝলে তুমি সেগুলা কি সমাধান করতে পারবা ইনশাল্লাহ তো আজকে আরেকটা সার্কিট দেখাই এবং দুইটা সার্কিট নিয়ে আমরা কৃষ্ণবের সূত্র অ্যাপ্লাই করে কৃষ্ণবের সূত্র অ্যাপ্লাই করবো হচ্ছিল বদ্ধ বর্তনীতে বা বদ্ধ লুপে তো লুপ কোথায় কয়টা বদ্ধ পথ আছে দেখি আমরা এরকম কয়েকটা সার্কিট দুই একটা সার্কিট দেখে রেখে দিব এগুলো আগামী পরের ভিডিওতে কি আমরা করব কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট দেখতে হবে দেখো যেমন এই যে এই সার্কিটটা বইতে অনেক কমন বুঝছো এই সার্কিটটা বইতে কমন হয় না আমি যদি বলি দেখো এটা যদি r1 হয় এটা যদি r2 হয় এটা r3 হয় তাহলে আমাদের এখান থেকে দেখো আমরা যদি চিন্তা করি ব্যাটারি প্লাস প্রান্ত এটা হচ্ছে মাইনাস প্রান্ত সবসময় তড়িৎ প্রবাহ প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে একটা প্রবাহ কি দিয়ে নিব এভাবে সব সময় এটা করে নিব এটা করে নিব এই শেষ এদিকে এসে শেষ দেখো দিলাম তুমি এতগুলো দিক দেওয়া লাগে না আমি জাস্ট বোঝানোর জন্য পথগুলোকে আইডেন্টিফাই করলাম দেখো তোমরা যদি চিন্তা করো প্লাস প্রান্ত থেকে সবসময় মাইনাস প্রান্ত দিকে একটা তড়িৎ প্রবাহ ঘুরাই যতগুলো পথ আছে দিয়ে এসে এখানে শেষ করবা এটা হচ্ছে নিয়ম এবার তুমি যেই কোনো একটা বিন্দু চয়েস করো সেই বিন্দু থেকে ঘুরতে থাকো ঘুরে আবার ওই বিন্দুতে আসো তাইলে এই কৃষ্ণ সূত্র অ্যাপ্লাই করতে পারবা তো অ্যাপ্লাই করার জন্য বদ্ধবর্তনী কিন্তু এই জায়গায় কয়টা বদ্ধবর্তনী আছে আগে আমরা চিন্তা করব দেখো এখান থেকে যদি তুমি চিন্তা করো দিয়ে গিয়ে এই দেখো এই পথে এই বরাবর এইভাবে গিয়ে এইভাবে বর্তনী শেষ করতে পারবা তাহলে এটা একটা বদ্ধবর্তনী হয় কিন্তু আবার এদিকে গিয়ে আবার এদিকে উপর দিয়ে যদি চলে যাও তুমি তাহলে এটা একটা বদ্ধবর্তনী কিন্তু হবে তাহলে এখানে দুইটা বদ্ধবর্তনী তুই হলে মাত্র দুইটা দুইটাই কিন্তু আবার এই জায়গাটাকে চিন্তা করো তো এটাকে যদি তুমি ধরো তাহলে এটা একটা বদ্ধবর্তনী না এটা একটা বদ্ধ লুপ কিন্তু ঠিক আছে যেহেতু তড়িৎ চালক বল নাই বদ্ধবর্তনী বলতে পারতেছি না বাট বদ্ধ লুপ লুপের ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি কৃষ্ণবের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাহলে এই সার্কিটের ক্ষেত্রে টোটাল কয়টা বদ্ধ লুপ তিনটা তাহলে এই এটার ক্ষেত্রে কৃষ্ণবের তিনটা লুপের মধ্যে আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো যদি আমার তিনটা লুপই অ্যাপ্লাই লাগে তাহলে করবো তো কত সার্কিট তো সমাধান আমি আগামী ক্লাসে করব কিন্তু আজকে আমি জাস্ট বুঝাইলাম যে এখানে কয়টা লুপ আচ্ছা তোমার যদি বলি যে কি যেমন এই জায়গায় কয়টা লুপ দেখো তো আমি যদি বলি যে এই সার্কিটটার মধ্যে কয়টা লুপ এটা e1 এটা হচ্ছে ধরো e2 ঠিক আছে এটা r1 এটা r2 ধর এটা r3 এখানে কয়টা লুপ বলো তো দেখো তুমি যদি চিন্তা করো প্লাস প্রান্ত থেকে একটা আগেই তড়িৎ প্রবাহটা এদিকে দিয়ে দিবা যাচ্ছে 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 এদিকে তড়িৎ প্রবাহ এই অংশ এই জায়গায় এসে ভাগ হয়েছে না তো এদিকে তড়িৎ প্রবাহ যাবে এদিকে যাবে তুমি বলবা এদিকে যাবে এখানে না প্লাস প্রান্ত আছে আর একটা এদিকে মাইনাস তাহলে এখান থেকে সৃষ্টি হবে না হবে ওইটাও দিতে পারো কোনো সমস্যা নেই বাট আমি ধরতেছি কি তড়িৎ প্রবাহের দিক যদি তুমি দাও তাহলে এরকম করে দিতে পারো এদিকে আসছে 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 এসে কিন্তু এদিকেই শেষ হয়ে যাবে গেল আর এখানকার প্লাস একটা এদিক দিয়ে যাচ্ছে 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 যায় এদিক দিয়ে কিন্তু আর এদিকে যাবে না এদিকে এসে 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 আবার কোথায় এদিকে মিলিত হয়ে এখানে শেষ করে ফেলবে তো এইভাবে দিতে পারো যেভাবে ইচ্ছা তড়িৎ প্রবাহের দিক তুমি ধরতে পারো বাট সঠিক হইতে হবে যে প্লাস থেকে মাইনাসে এসে শেষ হইতে হবে তো এটা না ধরে যদি তুমি বলতে যে এটার প্লাসটা এদিক দিয়ে এসে এভাবে এভাবে গিয়ে এভাবে শেষ হইতো
তাও হতো। যাক, এখানে কয়টা বদ্ধ বর্তনী কল্পনা করা যায় দেখো তো। আমি দেখতে পাচ্ছি এই যে এই পুরা, এখান থেকে যদি তুমি চিন্তা করো এটা একটা বদ্ধ বর্তনী কিন্তু। আবার যদি তুমি এই কোষটা দিয়ে চিন্তা করো তাহলে এই কোষটা দিয়ে চিন্তা করলে এটা একটা বদ্ধ বর্তনী, এখানে দুইটা বদ্ধ বর্তনী। তুমি এই মাত্র এই দুইটা না, দেখো এখান থেকে যদি তুমি চিন্তা করো এদিকে এদিকে না গিয়ে এইভাবে চিন্তা করো, তুমি যদি এদিক দিয়ে আরেকটা আসো তাহলে এখানে আরেকটা বদ্ধ বর্তনী পাচ্ছ না। কোনটা? ই থেকে ঘুরে এসে এই যে পুরো এদিক দিয়ে ঘুরে এসে এই যে ইতে, মানে ইউয়ানে, তাহলে এখানে আরেকটা বদ্ধ বর্তনী পাবা। কেউ যদি বলে যে না স্যার আমি এখান থেকে ঘুরবো, এখান থেকে ঘুরে গিয়ে কি এই যে এখান থেকে এখানে এটা বদ্ধ বর্তনী পাবো না, তাও পাবা। বাট যেহেতু এই বদ্ধ বর্তনীর মধ্যে কি এটাও চলে আসছে, তাইলে আর কি এইটা থেকে আর ঘুরে আসার দরকার নেই, বাট তাও বদ্ধ বর্তনী হয়। কেউ যদি বলে যে স্যার এই পয়েন্ট থেকে যদি আমি ঘুরে আবার এই পয়েন্টে আসি তাহলে এটা কি একটা বদ্ধ বর্তনী বা লুপ হবে না? অবশ্যই হবে, একটা বদ্ধ লুপ হবে, এদিক দিয়ে আসলে এখান থেকে একটা এই জায়গায় বদ্ধ লুপ। কেউ যদি বলে স্যার আমি এখান থেকে যদি ঘুরে এইভাবে গিয়ে কি এভাবে আসি তাহলে এটা একটা বদ্ধ লুপ হবে, হবে। তাহলে কেউ যদি বলে এখান থেকে ঘুরে স্যার আমি এটা যদি ধরে এখানে আসি বদ্ধ লুপ হবে, হবে। এখান থেকে যদি আসো, কেউ যদি বলে স্যার আমি এটা আসি বদ্ধ লুপ হবে, হবে। বাট এগুলো তো অলরেডি আগেই চলে আসছে, যেমন ই থেকে যখন ঘুরে আমি ইতে আসছি তখন এই বদ্ধ লুপটাকে আমি পেয়ে গেছি বা বদ্ধ বর্তনীটাকে পেয়ে গেছি। এদের ক্ষেত্রে কি কিছু সূত্রে অ্যাপ্লাই করা যাবে? অনেকে বলবা যে স্যার দেখেন তো আপনি এটা এইগুলো তো দিলেন, আপনি বলেন তো এটার মধ্যে বদ্ধ লুপ কয়টা? আমি ধরলাম এরকম একটা জিনিস বললাম আর কি, এটার মধ্যে বদ্ধ লুপ কয়টা বলো তো? এ একটা লুপ, এ একটা লুপ, এটা এটুকু একটা, এটা একটা, আবার এখান থেকে ধরলে চিন্তা করলে কিন্তু এটা পুরোটাও একটা বদ্ধ লুপ, তাহলে টোটাল তিনটা একটু এগিয়ে সার্কিটটা দেখলাম এটার মতো। তারপর তুমি বলো স্যার আচ্ছা এটা বাদ দেন, এটা তো করলেন আপনি, স্যার এটার মধ্যে একটু বলেন তো কয়টা লুপ স্যার, এটার মধ্যে কয়টা লুপ স্যার? আমি প্রথমে তো দেখতে পাচ্ছি 1 2 3 4, এটা তো পাইলাম। তারপর আবার এইটাকে একটা লুপ হবে না, তাহলে এইটা মিলে আবার কয়টা? এটা হচ্ছে 5 নম্বর ধরো। আবার এই যে দুইটা মিলে একটা লুপ হইতে পারে না, তাহলে কয়টা হবে? 6টা। আবার এই দুইটা মিলে এখান থেকে এটা একটা লুপ হইতে পারে না, হতে পারে 7 নম্বর। আবার এই দুইটা মিলে এটা একটা লুপ হইতে পারে না, 8 নম্বর। আবার 4টা মিলে একটা কি লুপ হইতে পারে না, 9 নম্বর। অথবা এখান থেকে শুরু করে দেখো তো, এখান থেকে গিয়ে এভাবে চিন্তা করলে এখানে আরেকটা লুপ হতে পারে না, অসংখ্য লুপ হতে পারে। তার মানে হচ্ছে লুপ কি, লুপ মানে হচ্ছে একটা বদ্ধ স্থান, লুপ মানে একটা বদ্ধ স্থান যেখানে কিছু রোধ থাকবে, যেখানে কিছু তড়িৎচালক বল থাকতে পারে, তড়িৎচালক বল নাও থাকতে পারে কিন্তু রোধ তো থাকতেই হবে ক্যালকুলেশন হিসাবে। তার মানে এরকম বদ্ধ জায়গা, বদ্ধ জায়গাগুলোতে কি করতে পারবো আমরা কিরশফের দ্বিতীয় সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো। পারলে কিভাবে করব সেটাও আজকে আমি কিছু কিছু অঙ্ক কি অলরেডি শেখালাম, যে কিভাবে কি মানে তুমি কখন মাইনাস নিবা, কখন প্লাস নিবা, কখন রোধগুলা কাউন্ট করবা কিভাবে, একটা বেসিক কিন্তু আইডিয়া তোমাদেরকে আমি দিয়েছি। এইটার সার্কিট লেভেল বা হচ্ছে সৃজনশীল সলভিংটা হচ্ছে আগামী ক্লাস হবে, বাট আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তোমরা এই ক্লাসটা করে নিরাশ হবা না ইনশাল্লাহ। তারপরেও যদি কেউ নিরাশ হও গালিগালাজ করবা না, বদদোয়া দিবা না, আমি আন্তরিকভাবে দুঃখিত যে তুমি আমার এত বড় 1 ঘন্টার একটা ক্লাস করার পরেও তুমি কিছু শিখতে পারোনি বা তোমাকে আমি শেখাতে পারিনি। তো কেউ যদি উপকৃত হও তাহলে অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবা, আর আমার আব্বু আমার জন্য বেশি করে দোয়া করবা, এটা হচ্ছে অনেক বেশি দরকার। আমার জন্য দোয়া না করো, তুমি বলবা যে এরকম একজন মানুষকে আল্লাহ তাআলা ওনাদের ঘরে দিয়েছেন এবং ওনারা তার আমাকে পড়াশোনা করিয়েছেন যার কারণে আমি তোমাদেরকে শেখাতে পারছি, তাই আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ তাআলা অনেক দিন বেশি কি হায়াত দান করেন এবং তাদেরকে জান্নাত দান করেন মৃত্যুর পর। এই দোয়াটুকু তোমরা করবা, প্লিজ আমার জন্য করো না করো আমার বাবা মার জন্য দোয়া করবা। এইটুকুর জন্যই ছিল কি এত কিছু করা, দুনিয়া তো হচ্ছে ক্ষণস্থায়ী, সব আজীবন দুনিয়াতে থাকবো না, আমাদের বাবা মারাও থাকবেন না। অলরেডি যেই বাবা মাকেগুলো দেখো, বাবা মাগুলোকে আমি দেখছি ছোটোবেলা মানে অনেক ইয়ং, তারা আস্তে আস্তে বৃদ্ধ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, অনেক রোগ বালাই, একটা সময় তারা, আমি জানি না আমি তাদের আগে চলে যাবো কিনা, বাট তারা যদি আমার আগে চলে যান তাহলে যেন আল্লাহ তাআলা তাদেরকে অনেক দ্রুত জান্নাতের ব্যবস্থা করে দেন, কবরের আজাব যেন মাফ করে দেন, আর যতদিন বেঁচে আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, অনেক দিন যাতে আল্লাহ তাআলা আমার সাথে বাঁচিয়ে রাখেন সেই জন্য তোমরা দোয়া করবা। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সাথে থাকবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা, ফ্রেন্ডের সাথে ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।